স্বাগতম ভক্তিশাস্ত্রী ঈশ উপনিষদ। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যম দদাতি স্বপদান্তিকম। বন্দেহম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ। বন্দেহম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ। শ্রীরূপম স্বাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম। শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নমোঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्य देश तारिणे वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे रामो 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 हरे हरे। नमोम विष्णुपादाय कृष्णभ्रष्टाय भूतले श्रीमते जयप्रताकस्वामिनि नामिने। नमो आचार्य पादाय नितय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम प्रादिने। मूकं करति वाचालं पंगुलं घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरु दिनतारिणम्। হরে কৃষ্ণ। তো আমরা এর আগে ঈশ উপনিষদের শ্লোক 6-8 পর্যন্ত দেখলাম, এখন আমরা শ্লোক 9 শুরু করব। তো কাকে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনারা, এ পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। অন্তরঙ্গ গোবিন্দ দেবীদাসী মাতাজি হরে কৃষ্ণ। দেখি এটা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত বলছি প্রভু, 6 যে মন্ত্রটা আছে না, ওখানে যে ওই কনিষ্ঠ ভক্তের যে তাৎপর্য মানে ইদাও আছে, ওখানে একটা লাইন আমি একটু বুঝতে পারছি না, যে এই ধরনের ভক্তরা উপাসনার ক্ষেত্রে আনুগতিক নিয়ম পালন করেন মাত্র, এবং ভগবত ভক্তির ক্ষেত্রে একটি বিধিকে অন্য কোন বিধি অপেক্ষা শ্রেষ্ঠতর বিবেচনা করে, নিজেদের মধ্যে কলহ করেন। এই যে অন্য বিধি মানে কোন বিধির কথা বলছে এখানে, মানে অন্য বিধি আপনি কোনটার কথা বলছেন, কিসের কথা বলছেন আমাকে বলুন তো আরেকবার।
এখানে কনিষ্ঠ ভক্তর যে লক্ষণ দেওয়া আছে না, সেখানে একটা লাইনে লেখা আছে যে ভগবত ভক্তির ক্ষেত্রে একটি বিধিকে অন্য কোন বিধি অপেক্ষা শ্রেষ্ঠতর বিবেচনা করে অন্যদের মধ্যে কলহ করেন। মানে অন্য কোন বিধির কথা বলেছে, মানে এখানে কি ভক্তির বিধি নাকি? মনে করো আমরা জপ করছি, হরিনাম করছি বা আমরা পুজো করছি, কেউ বলতে পারে যে না ভগবানের বিগ্রহ পূজা করাই হচ্ছে শ্রেষ্ঠ, আমি পূজা করছি, আমি তো একদম ভগবানের কাছে আছি, একদম সরাসরি কৃষ্ণের শরীরকে অঙ্গটা আমি স্পর্শ করতে পারি, আমি অভিষেক করতে পারি, ভোগ দিতে পারি। ওরা তো প্রচারক, ওরা হচ্ছে ছোট, বা প্রচারকরা মনে করতে পারে আমরা প্রচার করছি, আমরা প্রভুপাদের সেবায় যাচ্ছি, আর এরা মন্দিরে বসে বসে শুধুমাত্র খাচ্ছে ঘুমাচ্ছে। তো এরকম এই যে বিভিন্ন অঙ্গগুলি আছে সেগুলির মধ্যে ছোট বড় করা, বা কেউ ভাবতে পারে ঠিক আছে আমি তো এই ব্রত করলাম, ওই ব্রত করলাম, বিশ্বপঞ্চক করে দিয়েছি, চাতুর্মাস্য করে দিয়েছি, আর এরা তো এদের তো কোনো ইয়ে নেই। তো এরকম অনেকে অনেক কিছু ভাবতে পারে, আবার কেউ ভাবতে পারে যে না এরা শুধুমাত্র ব্রত করছে, এরা ঠিক না, আমি প্রচার করছি বা আমি বুক ডিস্ট্রিবিউশন করছি। তো এই যে ছোট বড় ভেদ করা, তুলনা করা, বা আমি 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 তো রাধারানীর ভজন করি, এটা সবাই কি নৃসিংহদেব বা রামচন্দ্রের ইয়ে করছে, এখানেও আমরা আমাদের কনিষ্ঠ স্তরে আমরা ভেদ করা উচিত না? মানে প্রত্যেকটা সেবাই হচ্ছে সমান, কেন সবকিছু যখন ভগবানের সাথে রিলেটেড, তাহলে যে কোনো সেবাই হচ্ছে মানে সমান, মানে তাই তো বলা যাচ্ছে এখন। ঠিক আছে, হরে কৃষ্ণ। ডিস্টার্ব হচ্ছে খুব। আর কোন প্রশ্ন আছে কারো? হ্যাঁ, উত্তমা গৌরাঙ্গী মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, এই যে শুদ্ধম অপাপবিদ্ধম কি লিখব? হ্যাঁ মন্ত্র ছয়, মন্ত্র ছয়, শুদ্ধম অপাপবিদ্ধম। এটা তো মনে হচ্ছে 13 নম্বর প্রশ্ন নাকি? শুদ্ধম অপাপ বিধম, হ্যাঁ, বিশুদ্ধ এবং কলুষতাবিহীন। হ্যাঁ, তিনি অর্থাৎ সম্পূর্ণ শুদ্ধ অর্থে এই যে কেবলমাত্র তার সংস্পর্শে এমনকি অপবিত্র জিনিস পবিত্র হয়ে যায় এবং কোনো পাপই তাকে স্পর্শ করতে পারে না। তাই শুদ্ধ, অল্প কথায় লিখুন, তিনি বিশুদ্ধ, এমন অপবিত্র জিনিসও তার স্পর্শে পবিত্র হয়ে যায়, আর কোনো পাপও তাকে স্পর্শ করতে পারে না। সেরকম একত্বম অনুপশ্যতি, এটা কি বাংলা প্রতিশব্দ কি লিখব প্রভু? একত্বম অনুপশ্যতি, অনুপশ্যতি অর্থাৎ শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সকল জীবগণের মধ্যে একত্ব দর্শন করা। অনুপস্থিতি মানে দর্শন করে, একত্ব মানে এক হিসেবে দর্শন করে, শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে গুণগত হবে এক। জীবেরা যে গুণগত হবে এক, হ্যাঁ, জীবেরা যে গুণগত হবে এক, সেটা শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দর্শন করা। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? দীপান্বিতা দিন আছে, দিন পাবনী কৃতিয়তা বিদেশী মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ।
हरे कृष्ण। हरे कृष्ण प्रभु। हैं प्रणाम। भागवत कम्युनिज्म के लिए प्रभु हमें तो सम्मुख बुझलाम किंतु भगवान का जी की सबाई सुमा नहीं भाभी लिखते हैं कि हमें बुझते बल्लम ना भागवत कम्युनिज्म मने मात्र एक ही गॉड। अच्छा भागवत कम्युनिज्म भागवत सम्मुख সবকিছুর মালিক সবকিছুর পরম মালিক ভগবান এটি জেনে কর্তব্য পালন করা এবং সেই নীতি অনুযায়ী অন্যের প্রতি ঈর্ষা না করা সন্তুষ্ট এটাই মানে অর্থাৎ ঈশাবাস্য নীতিটাই এটা। ঈশাবাস্য নীতিটা ঠিক আছে। প্রণাম। আর একটা প্রশ্ন বলছি একবার লাস্টে আমাদের যদি আলোচনা করে দেন মুক্তানন্দের কোশ্চেন গুলো। হ্যাঁ সেটা আমরা তো লিখেছি কিন্তু লাস্টে আলোচনা করব। হ্যাঁ ঠিক আছে প্রভু প্রণাম। তাহলে হরে কৃষ্ণ। ওকে ওকে। আচ্ছা কৌশিক দাস প্রভু বল। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ প্রণাম। প্রভু এসে যে প্রশ্ন আছে 14 নম্বরে যে ভগবান কিভাবে অদেহী। ভগবান কিভাবে অদেহী? হ্যাঁ সেটা কি উত্তর প্রভু এটা কিভাবে লিখব? যা আপনি কিছু পেয়েছেন পাননি কিছু? ভগবান কিভাবে অদেহী? হ্যাঁ প্রভু ভগবান নিরাকার নন আর অপ্রাকৃত রূপ আছে। অর্থাৎ ভগবানের দেহ হচ্ছে আমাদের মতো জড় দেহ না, তার চিন্ময় দেহ আছে, এটাই হচ্ছে ভগবান অদেহী। আচ্ছা তার যে আমাদের জগতের রূপ নেই এটাই হচ্ছে অদেহী। আচ্ছা ঠিক আছে। ওকে এক বলেন উঠি দে করুন তিসরি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু। বলছি আমরা 23 তারিখে মায়াপুর যাচ্ছি, ওখানে ওপেন বুকের লেখাটা কি আপনার হাতে হাতে দিতে পারবো প্রভু? হ্যাঁ দিয়ে দিতে পারে। আচ্ছা ঠিক আছে। কিভাবে যোগাযোগ করবো প্রভু? আমাদের যে অশোক প্রভুর নাম্বার দেওয়া আছে না গ্রুপের মধ্যে, অশোক প্রভুর নাম্বার, অশোক প্রভু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। সুখদেব প্রিয় প্রভু বলছি আমি ধরুন দীক্ষিত নই কিন্তু দীক্ষিত না হয়ে যদি দীক্ষিত ভক্তদের আদেশ করি বা পরিচালনা করি তাহলে এইটা উত্তম মধ্যম এবং কনিষ্ঠ কোন স্তরের লক্ষণ মধ্যে পড়ে? সেটা ডিপেন্ড করে আপনি কিসে আদেশ করছেন। যদি মনে করুন আপনাকে এখন দেয়া হলো, আপনি দীক্ষিত নন, আপনাকে দেয়া হলো কিচেন ইনচার্জ বানিয়ে, আপনি হয়তো ভালো রান্না জানেন, তো ওই যোগ্যতা অনুযায়ী আপনাকে এখানে কিচেনের একটা দায়িত্ব দেয়া হলো। তো এখন আপনার অধীনে হয়তো আরো 2-3 জন ভক্ত আছেন যারা দীক্ষিত, তাই তাদেরকে তখন আপনাকে ভক্ত হিসেবে সম্মান করতে হবে, কিন্তু রান্নার ক্ষেত্রে হয়তো বলতে হবে না আপনাকে এটা এরকম না ওরকম করুন, এটাতে আপনি জিরে কম দেবেন, ওটাকে আপনি আদা বেশি দেবেন, বা আপনাকে তখন গাইড করতে হবে রান্না শেখাতে গেলে, বা হয়তো বা আপনি অন্য একটা ডিপার্টমেন্টে আছেন মন্দিরের, বা যে কোনো ভাবে ক্ষেত্রে কোনো একটা ফেস্টিভ্যাল হচ্ছে সেবা হচ্ছে, হয়তো আপনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আপনার দক্ষতা আছে, তো ভক্তরা হয়তো বলে দিল যে প্রভু আপনি আসুন আমাদেরকে একটু অ্যাকাউন্টস হেল্প করুন, তো ঠিক আছে আপনি গেলেন। তো সেখানে হয়তো দীক্ষিত ব্রাহ্মণ দীক্ষিত ভক্তরাও আছে, তাদেরকে হয়তো আপনাকে বলতে হতে পারে যে এটা করুন ওটা করুন, তো সেটা বাহ্যিক একটা স্কিলের উপর ভিত্তি করে আপনাকে করতে হতে পারে। হ্যাঁ কিন্তু ভক্তির ক্ষেত্রে আপনি যদি সেটা করা হয়, হ্যাঁ কিসের ক্ষেত্রে সেটা কি বলবেন? কি কি করা হয় ওভারঅল কোন কিছু হচ্ছে না সে সব ক্ষেত্রে এরকম যদি কোনো বাজ বিচার না করে কোনো দাকি না করে যদি এরকম করতে থাকে তাহলে অবশ্যই সে বৈষ্ণব অপরাধ করে ফেলবে, সে মর্যাদা ব্যতিক্রম করে ফেলবে, সেই ব্যক্তি মর্যাদা ব্যতিক্রম এক ধরনের, এটা এক ধরনের বৈষ্ণব অপরাধের মধ্যে পড়বে মর্যাদা ব্যতিক্রম।
এটাই আমি জানতে চাইছিলাম আপনার কাছে। হরি বল, ধন্যবাদ। ওকে, অমলেন্দু গুপ্ত। হরে কৃষ্ণ প্রভুদি, দণ্ডবত প্রণাম। প্রভুদি, ওই যেটা বললেন যে ওই তিনি বিষ্ণুগ্ধ কোন পাপ তাকে স্পর্শ করতে পারে না, এইভাবে বলো যে যেটা আগের ভদ্রলোক জিজ্ঞেস করেন না আগের প্রভু, যে শুদ্ধম আপম বিদ্ধম, ওইটা কি এইটাই বললেন যে কি তিনি বিষ্ণুগ্ধ নাকি? প্রথম ওয়ার্ডটা বুঝলাম না, শুনতে পেলাম না। তিনি কি বললেন যে কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না, তার আগে একটা ওয়ার্ড বললেন, ওটা শুনতে পেলাম না। তিনি বিশুদ্ধ, তাই বললেন, তিনি বিশুদ্ধ, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন প্রভু, ওই 12 নম্বরটা, তদ্দূরে তদ অস্থিকে, এই পদটির অর্থ কি? তদ্দূরে তদ অস্থি অস্থিকে, 12 নম্বর যে প্রশ্নটা, তদ্দূরে তদ অন্তিকে, অন্তিকে, আচ্ছা অন্তিকে, তদ্দূরে তদ অন্তিকে, অর্থাৎ ভগবান দূরেও থাকেন, তিনি কাছেও থাকেন, ভগবান দূরেও থাকেন, কাছেও থাকেন, ইত নরসিংহ পরোক্ত নরসিংহ, তিনি ভিতরে আছেন, বাইরে আছেন, দূরে আছেন, কাছে আছেন, এই হচ্ছেন ভগবান। আচ্ছা, মানে বলো যে ভগবান দূরেও থাকেন, কাছেও থাকেন। আচ্ছা প্রভু, আমাদের কি এরকম কোশ্চেন আনসার কি যেমন আগেরটার মতন দেওয়া হয়েছিল, এবারে কি কিছু পাবো, মানে কোশ্চেন আনসারটা মানে বন্ধ বইয়ে? আপনাদেরকে নিজেদেরকে বের করতে হবে, এখানে পাওয়ার আসে বসে থাকলে হবে না। আপনাকে এক লাইন দু লাইন বা আধা লাইন অনেক সময় ক্ষেত্রে লিখতে হবে, সেটা ইজিলি বের করা যায়। এখানে যদি এটা একটু পরে বের করতে হবে, কথা হচ্ছে একটু পরে বের করতে হবে, এখন যদি সবকিছু দিয়ে দেওয়া হয় বের করে তাহলে তো আর কি হবে না। অ্যাকচুয়ালি খোলা বইটা তো আমাদের কি আমরা নিজেরা সব বার করে করে করছি, মানে নিজেরা নিজেদের মানে নিজেরা যতটুকু বুঝতে পারছি ততটুকু করছি, তা বন্ধ বইটা আশা করছিলাম যে যেহেতু এটা আমাদেরকে না দেখেই লিখতে হবে, তো চাইছিলাম যে যদি একটু মানে আমরা যে আমরা আপনারাই খুঁজে বের করুন, তারপরে আমরা ডিসকাস করবো, যদি ভুল হয়েছে ঠিক হয়েছে আমরা পরে ডিসকাস করবো, নিজেরা চেষ্টা করে বের করতে হবে। এখন যদি আমরা সব দিয়ে দিয়ে বের করো তাহলে তো কারো আর কেউ আর চেষ্টা করবেন না, তাই নিজেরা নিজেরা খুঁজে বের করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কারণ হ্যাঁ সেটাই মানে আমরা শুরু করছি ডিসকাশন। ওকে ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ প্রভু, আপনার ছবি দেখতে পাচ্ছি না, আপনার ভিডিও অফ আছে কি? আমি ভিডিওটা অফ করে রেখেছি। আচ্ছা, কারণ আমার একটু শারীরিক ভাবে আমি একটু ইয়েতে আছি। সর্বশ্রী সুভদ্রা দেবী দাসী মাতাজি, হরি বল, হাত তুলেছিলেন। হ্যাঁ, ওকে, আমরা এই উপনিষদ মন্ত্র 9-11 পর্যন্ত দেখবো আজকে। আমরা এ পর্যন্ত ভূমিকাতে দেখেছিলাম বেদের সংজ্ঞা, বেদের নির্দেশ গ্রহণের প্রয়োজনীয়তা কি সেটা আমরা দেখেছিলাম ভূমিকাতে। তারপর আবাহন মন্ত্র দেখলাম, যে পরমেশ্বর ভগবান এবং তার ক্ষমতার সর্বোচ্চ অধিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে এই উপনিষদ। ভগবান যে সর্বোত্তম তার স্থানটা প্রতিষ্ঠিত করে এই উপনিষদ। তো এইসব ঈশাবাস্য নীতি পালন, ঈশাবাস্য নীতি কি দেখেছিলাম আমরা? ভগবানই সবকিছুর মালিক, সে কথা জেনে জীবের জীবনযাত্রাটাই হচ্ছে ঈশাবাস্য নীতি। এটা পালন করলে কি হয়? কর্মবন্ধন থেকে মুক্তি। পালন না করলে কি হয়? আত্মঘাতী, অসুর লোকে গমন করতে হয়, সেটা আমরা দেখেছিলাম পরবর্তী শ্লোকে, 3 নম্বর শ্লোকে। মন্ত্র 4 এবং 5 আমরা দেখেছিলাম যে ভগবানকে জানার উপায়টা কি, কিভাবে ভগবানকে জানা যায় ভগবানের কৃপার দ্বারাই দেখলাম। মন্ত্র 6-8 দেখলাম আমরা মহাভাগবতের দৃষ্টিভঙ্গি, মহাভাগবত যিনি সবকিছুকে একত্বম অনুপস্যতি, যা আমরা দেখেছিলাম একভাবে দর্শন করবেন, সর্বত্র ভগবানের অবস্থানটা দর্শন করবেন। হ্যাঁ, ভগবানের গুণের বর্ণনা আমরা দেখেছিলাম। তারপর পরম সত্য আপেক্ষিক সত্যের কথা বর্ণনা করা হয়েছিল। পরম সত্য কি, আপেক্ষিক সত্য কি, এটা আমরা দেখব আজকে। মন্ত্র 9-14 মধ্যে এটা আছে, পরম সত্য এবং আপেক্ষিক সত্য। তো সেটা আমরা দুরকম দৃষ্টিভঙ্গি থেকে দেখবো, একটা হচ্ছে জ্ঞানের ভিত্তিতে, জ্ঞান সম্বন্ধীয় বা জ্ঞানের ভিত্তিতে আমরা দেখব। তারপর পূজা, ভগবানের যে অর্চন বা পূজা, সেই ভিত্তিতে আমরা দেখব আগামী ক্লাসে। হ্যাঁ, আর তারপর মন্ত্র 15-18 পর্যন্ত মৃত্যুকালে ভগবানের চিন্ময় রূপ দর্শন ও করুণার জন্য প্রার্থনা, সেটা আমরা দেখব। তো আজকে আমাদের এরপরে আর 2 ক্লাস, আগামী মঙ্গলবার আর আচ্ছা আগামী শুক্রবার তো হচ্ছে গীতা জয়ন্তী নাকি? তো গীতা জয়ন্তীতে আমাদের মনে হচ্ছে ক্লাসটা হবে না, কারণ এখানে তো আরো অনেক কিছু আছে, আপনারা হয়তো ব্যস্ত থাকবেন। তাহলে মনে হচ্ছে আমাদের আর একটা ক্লাস এক্সট্রা লাগবে, গীতা জয়ন্তীর পরের মঙ্গলবার আমরা শেষ করে দেবো। অন্ধম তমঃ প্রবিশন্তি ইয়ে বিদ্যা ইহ বিদ্যামুপাসতে তত ভূয ইব তে তম যয়ু বিদ্যায়ামৃতাঃ। যারা অবিদ্যা অনুশীলন করে তার অজ্ঞানের ঘোর অন্ধকারময় লোকে প্রবেশ করে, যারা তথাকথিত বিদ্যা অনুশীলনেরত তারা আরো ঘোরতর অন্ধকারময় স্থানে অধগতি লাভ করে। এই হচ্ছে কথা, যারা অবিদ্যার অনুশীলন করে তারা একদম অজ্ঞানের ঘোর অন্ধকার লোকে প্রবেশ করে,
যারা তথাকথিত বিদ্যা অর্জন করে তারা তো আরো অন্ধকার অবস্থানে যায়। কথাটা বোঝার চেষ্টা করি আমরা, যারা অবিদ্যা অর্থাৎ যা বিদ্যারা অবিদ্যার অনুসরণ করে তারা তো অন্ধকারে যায়ই, যারা তথাকথিত বিদ্যার অনুসরণ করে তারা তো আরো ঘোরতর অন্ধকারম স্থানে যায়। মন্ত্রদোষ, অন্য দেবাহুর বিদ্যান অন্য দেবাহুর বিদ্যয়া ইতি শুশ্রম ধীরানাম যেনস্তদ বিচচক্ষিরে। প্রাজ্ঞ ব্যক্তিগণ বলেছেন যে বিদ্যা অনুশীলন থেকে এক ফল লাভ হয় এবং অবিদ্যা অনুশীলন থেকে ভিন্ন ফল লাভ হয়। বিদ্যা অনুশীলন করলে এক ফল লাভ হয়, অবিদ্যা অনুশীলন থেকে আলাদা ফল লাভ হয়। তা প্রাজ্ঞ অর্থাৎ যারা বিজ্ঞ ব্যক্তি আছেন তারা এটা বলেছেন। মন্ত্র 11 বলছেন, বিদ্যাম চ বিদ্যাম চ ইস্তদ বেদো ভয়ম বেদো ভয়ম সহ অবিদ্যয়া মৃত্যুম তীর্থবা বিদ্যয়া অমৃতমশ্নুতে। যিনি পরা এবং অপরা উভয় বিদ্যায় যুগপথ শিক্ষা করেন তিনি একমাত্র জন্ম মৃত্যুর বন্ধন অতিক্রম করে অমৃতত্ব উপভোগ করেন। যিনি পরা এবং অপরা উভয় বিদ্যায় যুগপথ একই সাথে শিক্ষা করেন, এটাও করেন ওটাও করেন দুটোই করেন, পরা বিদ্যা অপরা বিদ্যা দুটোই তিনি যুগপথ শিক্ষা করেন, তিনি একমাত্র জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারেন। বলতে বিদ্যা প্রেরণা করছেন শ্লোক 9-14 এর ছন্দ হচ্ছে অনুষ্টুপ, অনুষ্টুপ ছন্দে বলা হয়েছে। এদের বিষয়বস্তু হচ্ছে কর্ম এবং জ্ঞান যে একাকী স্বতন্ত্র ভাবে অনুষ্ঠিত হয় তাদের নিন্দা করা হয়েছে। এদের বিষয়বস্তু এই 9-14 অনুষ্টুপ ছন্দে আমরা দেখব। কর্ম এবং জ্ঞান সম্বন্ধে আলোচনা করছেন যা, হ্যাঁ এখানে গুরুত্বপূর্ণ কথা বলছেন, কোন কর্ম কোন জ্ঞান, সব কর্ম এবং সব জ্ঞানের কিন্তু নিন্দা করা হচ্ছে না এখানে, একটা বিশেষ কর্ম এবং বিশেষ জ্ঞানের নিন্দা করা হচ্ছে। সেই বিশেষ কর্ম এবং সেই বিশেষ জ্ঞান যা কিনা একাকী স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হয় তার নিন্দা করা হচ্ছে। এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করি, অর্থাৎ যে কর্ম যে জ্ঞানটা ভগবানের ভক্তির অধীন হয়ে স্বতন্ত্রভাবে না হয়ে ভক্তির পরতন্ত্র হয়ে অনুষ্ঠিত হয় তাকে নিন্দা করা হচ্ছে না, কিন্তু যা ভক্তিকে ছেড়ে স্বতন্ত্রভাবে কর্ম করব জ্ঞান করব যাকে বলা হচ্ছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সব কেবলই বিশ্বের ভাণ্ড, হ্যাঁ সেটা হচ্ছে তাকে নিন্দা করা হচ্ছে। এখন এই উপনিষদ সেই ব্যক্তিদের সম্বোধন করে যারা কেবলমাত্র অনুমোদিত কর্ম করেই তাদের জীবন অতিবাহিত করতে চায় কিন্তু পূর্বে বর্ণিত আত্মজ্ঞান লাভ করতে চায় না, এই উপনিষদটা তাদেরই অনুমোদিত করে সম্বোধন করে। তাদের কথা বলা যায় শুধুমাত্র ওই অর্থাৎ শাস্ত্রে বর্ণিত কর্মই করবে, তারা শাস্ত্রে বলা কর্মই করবে কিন্তু তারা আত্মজ্ঞান লাভ করতে চায় না। এদেরকেই বলছে যে এরা অধপাতে যায়, অজ্ঞানতম অন্ধকার লোকে প্রবেশ করে। কর্ম জ্ঞানের ভিন্ন ফলটা কি? মন্ত্র 10 বলছেন এবং কর্ম জ্ঞানের মিলিত অনুষ্ঠান করলে কি হয় সেটা মন্ত্র 11 বললেন, অর্থাৎ কর্ম জ্ঞানের আলাদা আলাদা ফল হয় এটা বললেন, আর কর্ম এবং জ্ঞান একসাথে কি অনুষ্ঠান হয় সেটা বললেন 11 শ্লোকে। আমরা দেখেছি গীতার 13-12 বলছেন, অবানিত্য মদম ভিত্তিয় মহিমসক শান্তির আর্যবম আচার্য উপাসনম শৌচন স্থৈর্যম আত্ম বিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অহংকারম এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম আসক্তির অনভিষ্বঙ্গ পুত্র দ্বারো গৃহাদিষু নিত্যম চ সমচিত্তত্বম অনিষ্ঠ চিত্তত্বম ইষ্টানিষ্টোপপত্তিষু ময়ি চানন্য যোগেন ভক্তিরভ্যাদিচারিণী বিবিক্ত দেশ সেবিত্বম অরতির জন সংসদী।
अध्यात्म ज्ञान तत्वम तत्व ज्ञानार्थ दर्शनम एतज ज्ञान इति प्रोक्तम अज्ञानम विदतो अन्यथा। तो ज्ञानेर पुरीति कथा ज्ञान मत की बुझाए 20 आइटम्स अमानित्व दम्भ शून्यता अहिंसा सहिष्णुता सरलता सद्गुरुर सेवा शौच स्थैर्य आत्मसंयम इंद्रिय विषय वैराग्य अहंकार शून्यता जन्म मृत्यु जरा व्याधि दुख आदि दोष थेके दोष दर्शन करा स्त्री पुत्रादिते आसक्ति शून्य होये थाका स्त्री पुत्र आदि सुखे दुखे औदासीन उदासीन होये थाका हाँ सर्वत्र समचित्तत्व समानचित्त भाव रखा आमार प्रति अनन्य अव्याभिचारिणी भक्ति निर्जन स्थान प्रियता जनाकीर्ण स्थान अरुचि अध्यात्म ज्ञान नित्यत्व बुद्धि एवं तत्व ज्ञान प्रयोजन अनुसंधान ये समस्त ज्ञान बोले कथित है एवं एर विपरीत जा किछु सेई सबई ही हच्छे अज्ञान। ज्ञान की अज्ञान की तो एखाने वर्णना करछेन ज्ञान की अज्ञान की वर्णना करले श्लोक पाठिए संस्कृत श्लोक से श्लोके बोलते शुने प्रबादे शुने तब ओटे संस्कृत श्लोके देखल जे जलशून्य कलशी आत्र से शब्द करना जलपूर्ण कलशी शब्द करना और जल शून्य जे ये आलशी आनेक घट 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 शब्द कर जलपूर्ण कलशीटा एकदम स्थिर हो बसे थे शब्द करबे नड़बे ना जल शून्य कलशी एक भावा लागले से नड़बे एवं शब्द हो तो जार मध्य किछु ज्ञान नहीं ज्ञान के देखान चेष्टा करी चापा भाज ढप भाज बा देखान से एक पृष्ठा शिखे और भाव देखा से पूरा बोईटा शिखे फेले भाव देखा উল্টো দিকে যার জ্ঞান আছে যে পুরো বইটা শিখেছে সে বিনম্র হয়ে থাকবে সে বলবে যে আমি তো কিছুই জানি না এটা হচ্ছে জ্ঞানের একটা লক্ষণ অমানিত্য দম্ভ শূন্য তখন অহংকার নেই যে আমি করেছি এটা না তার মধ্যে কোনো হিংসা নেই যারে আমি এক পৃষ্ঠা আমি দুটা শ্লোক যে জানি সে তো চারটা শ্লোক শিখে ফেললো কেন হিংসা নেই হ্যাঁ অহিংসা সহিষ্ণুতা সহিষ্ণু হয়ে থাকা সরল যার যত জ্ঞান সে তত সরল হয়ে থাকবে সরলতা জ্ঞানের লক্ষণ সদ্গুরুর সেবা সেবা করার জ্ঞানের লক্ষণ শৌচ শুচিতা জ্ঞানের লক্ষণ স্থৈর্য স্থির হয়ে থাকা বৈরাগ্য অহংকার শূন্যতা এই সমস্ত কিছু হচ্ছে জ্ঞানের লক্ষণ তো যে ব্যক্তি বুঝা যাবে কিভাবে বুঝা যাবে কেউ আসল জ্ঞানী যার মধ্যে এই গুণগুলো দেখতে পাবো আমরা আর কেউ হয়তো এমনিতে অনেক শ্লোক জানে অনেক কথা জানে অনেক কিছু এমনি মুখে কথা বলতে গেলে একদম সে এক্সপার্ট তো সে যে জ্ঞানী এমন কথা নেই দেখুন গিয়ে রাস্তায় হয়তো যে ফেরিওয়ালা যে আছে হকার যে হয়তো টি শার্ট বিক্রি করছে বা সে হয়তো ঠেলা গাড়িতে নিয়ে এই যে শীতের কাপড় হাত হাত মোজা হ্যান্ড গ্লাভস পায়ের মোজা গুলো বিক্রি করছে সে দেখবেন আরো কথা বলতে এক্সপার্ট সারাদিনে সে 100-200 লোক আরো 1000 লোকের সাথে কথা বলছে আসুন ভাই দেখে যান নিয়ে যান সে সারাদিন কথা বলছে এটা খুব ভালো মানে কথা বলে সে বুঝিয়ে দেবে ভালো করে লোককে কনভিন্স করতে সে খুব পাক্কা এবং তার প্রেজেন্টেশনটা কনভিন্সিং অনেক সময় দেখবেন বাসে কলকাতার বাসে বা ট্রেনে আসবে ইঁদুরের ঔষধ তেলাপোকার আরশোলার ঔষধ হ্যাঁ পোকামাকড়ের এই কি বলে লক্ষণ রেখা
সে এমন ভাবে কথা বলবে এখনই নিয়ে নিয়ে এটা, বা অনেক সময় দেখা যাবে ওই এই কোমর ব্যথা পেট ব্যথার মলম ঔষধ বিক্রি করবে, সে এসে এমন ভাবে প্রেজেন্টেশন করে বলে এখনই তো নেওয়া দরকার, মানে এমন ভাব হবে যেন এতদিন আমি কি করলাম এটা না কিনে, ভাইবে এখনই এসে এখনই দাও। তো তার প্রেজেন্টেশনটা অনেক কথাবার্তার ধরনটা এমন এত কনভিনসিং যাকে বলা হয়, চমৎকার মনোমুগ্ধকর। হ্যাঁ, কিন্তু সে যে অনেক জ্ঞানী সেরকম না, কিন্তু হ্যাঁ তো এটা হচ্ছে কথা যে কেউ একদম বাকপটু হলেই যে জ্ঞানী হয়ে যাবে সেরকম না, বাকপটু হতে পারে কেউ, তো বাকপটু হতে পারে তারও হয়তো সেটাও এক ধরনের রাশি নক্ষত্র অ্যাস্ট্রোলজিতে আমি দেখছিলাম কিছু প্রভাব আছে, কোনো কোনো রাশির লোকেরা কথা বলে বেশি, বা এই বিভিন্ন গণ আছে, দেবগণ মনুষ্যগণ রাক্ষসগণ বিভিন্ন ধরনের ইয়ে আছে, বিভিন্ন নক্ষত্রের প্রভাবে তারা কথা, কেউ হয়তো বুধের প্রভাব বেশি, কেউ হয়তো বৃহস্পতির প্রভাব বেশি, যার যেরকম কথা বলতে অনেক পটু। কিন্তু জ্ঞানী যে ব্যক্তি তিনি স্থির গম্ভীর এবং ভগবানের প্রতি ভক্তিপরায়ণ। হ্যাঁ, ভগবানের প্রতি ভক্তি, এগুলো হচ্ছে জ্ঞানের লক্ষণ। কিন্তু অনেক সময় এরকমই হয় আমাদের কাছে মনে হয় যে যত বেশি মনোরঞ্জন করা যায় লোকদের, অবশ্যই প্রচারক ভক্তদের ওই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত, প্রচার করতে যাব আমরা কি উদ্দেশ্যে যাচ্ছি, আমরা কি লোকদেরকে ইমপ্রেস করার জন্য বাহ্যিকভাবে বা তাদেরকে আমি চমৎকৃত করার জন্য যাচ্ছি, নাকি আমি কৃষ্ণকে সন্তুষ্ট করতে যাচ্ছি, প্রভুপাদকে সন্তুষ্ট করতে যাচ্ছি। অনেক সময় একটা ভাব আসতে পারে, ঠিক আছে আমি যাব ওখানে অমুক জায়গায় ক্লাস হয়েছে বা আমাকে ডেকেছেন ক্লাসে যেতে, ভক্তবৃক্ষ ক্লাস, যাবো, এমন কেমন ক্লাস দেব, এমন জোকস বা গল্প কাহিনী বলবো বা শ্লোক বলবো ধারাধার, একদম সবাই ইমপ্রেসড হয়ে মনোমুগ্ধকর হয়ে বাহ তুমি যা ক্লাসটা দিয়েছেন না। তো লোকরঞ্জনের জন্য কৃষ্ণ কথা যেটা বলা হয় সেটা সেটা প্রকৃত কৃষ্ণ কথা না, কৃষ্ণ কথা বলা হয় শুদ্ধিকরণের জন্য, লোকরঞ্জনের জন্য না। হ্যাঁ, আমরা ভক্ত হিসেবে অনেক সময় এরকম ভেদভাব করতে পারি, আরে অমুক প্রভুর ক্লাসটা খুব সুন্দর, উনি অনেক শ্লোক বলে বা উনি অনেক গল্প বলে, উনি অনেক হাসাতে পারে, আর ইনি না, ইনি তো একদম ওই কথা বলতে মনে হচ্ছে একই রকম মনোটোনাস। আমরা যখন টিচার্স ট্রেনিং কোর্স করি, করাই আমরা যখন টিচার্স ট্রেনিং কোর্সে, আমি অনেকগুলো দেখি এখানে আর্ট অফ স্পিচ আছে, পাওয়ার অফ স্পিচ বা আর্ট অফ পাবলিক স্পিকিং বলে সেশন আছে, কিভাবে লোকদের সাথে কথা বলতে হয়, অর্থাৎ ক্লাসে গিয়ে উপস্থাপন করতে হয়, পাবলিক স্পিকিং স্কিল যেটা আছে, প্রেজেন্টেশন স্কিলস, সেগুলিও আমরা চর্চা করি টিচার্স ট্রেনিং কোর্সে। তো সেটা একটা অংশ হিসেবে অবশ্যই আছে, একজন শিক্ষক হিসেবে বা একজন প্রচারক হিসেবে ভালো একটা বলার দক্ষতা থাকলে ভালো, কিন্তু কারো হয়তো কোনো ভক্ত হয়তো কথা বলতে গেলে সেরকম দক্ষতা নেই, কথাটা হয়তো একটা মনোটোনাস টিউনে একটা বলছেন জাস্ট সেরকম ভাবে তিনি বলছেন যে একই ধারায় বলে যাচ্ছেন। অনেক সিনিয়র ভক্ত হয়তো আছেন, প্রভুদের হিসেবে অনেক মহারাজও আছেন, কথাটা হয়তো এতটা এক্সাইটিং বা একটা যাকে বলা হয় চিত্তাকর্ষক সেরকম না, একই পেসে বলে যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু শুদ্ধতাই হচ্ছে মূল শক্তি, তিনি একটা কথা বললেও দেখা যাবে সেটাই আমার হৃদয়ে গিয়ে কাজ করবে, আর হয়তো অন্য কেউ আছে বা হয়তো আমি হয়তো বলতে পারি অনেক কথা অনেক ঘুরিয়ে ফিরিয়ে অনেক অলঙ্কৃত করে, উপমা অলঙ্কার উপসর্গ অনুসর্গ বিভক্তি কারক প্রত্যয় সবকিছু একদম ঠিকঠাক করে, সমাস বাগধারা সবকিছু মিলিয়ে একদম বাহ একদম ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক হতে পারে ক্লাস, কিন্তু আলটিমেটলি কাজ করবে আমাদের সৎ কথা। উদাহরণ বলতে গেলে আমাদের পঙ্কজাঙ্গি জননীবাস প্রভু আছেন মায়াপুরে, প্রভুদের শিষ্য এবং মায়াপুরের প্রাণস্বরূপ বলা যায়। তো প্রভুরা ক্লাস দিতে গেলে অনেক সময় ইংরেজিতে বলছেন ব্রিটিশ অ্যাকসেন্টে, তারপরে ওনাদের টিউনটা এতটা মানে একই লেভেলের, অনেক সময় বুঝাই যায় না যে কি বলছেন, বাট ভয়েসটা একটু লো, ধীরে 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 বলছেন, অনেক সময় অনেকের নতুন করে আসলে এসে বুঝতে একটু কষ্ট হয়, একজন বক্তা সিনিয়র বক্তা একজন বলছেন যে প্রভুর ক্লাসটা না ভালোভাবে বুঝতে পারে, তো তারপরেও যতটুকু বুঝতে পারেন ততটুকু এটা একদম হৃদয়ে গিয়ে কাজ করবে, কেননা ওনার
ওনারা একটা সেই শুদ্ধতার বলে কথাটা বলছেন, এক্সপিরিয়েন্স এর ভক্তি থেকে বলছেন কথাটা। উনাদের যে রাধা মন্ত্রের প্রতি সেবা বা উনাদের সেই ভক্তি শুদ্ধতা থেকে বলবেন যখন। হ্যাঁ আমিও অনেক সময়, আমি যখন অনুবাদ করি অনেক সময় প্রভুদের ক্লাস অনুবাদ করার সুযোগ সৌভাগ্য হয়েছিল, তখন তো অনেক সময় মন দিয়ে কাছে বসে শুনি, ঠিক আছে অনুবাদ করি। এছাড়া যখন আমি অনুবাদ করি না প্রভুদের ক্লাস, এমনিতে বসি ক্লাসে, আমারও দেখা যায় অনেক সময় প্রভুর ক্লাসটা বুঝতে একটু এই কথাটা কি বললেন ভিতরে থেকে যায় মনে হচ্ছে, মানে স্পিচটা এতটা ক্লিয়ার মনে হয় না, কিন্তু বাহ্যিক ভাবে হয়তো ক্লিয়ার মনে হয় না, কিন্তু ওটাই সব থেকে ক্লিয়ার কথা। জগন্নিবাস প্রভুকে কৃষ্ণকে জিজ্ঞেস করলে উনি যখন তাকাবেন এবং একটা কথা বলবেন, এটাই মনে হচ্ছে 100 কথার সমান, অজন্তার কথা। হ্যাঁ উনি চিন্তা ভাবনা করে একটা কিছু বলবেন, হ্যাঁ কথা। তো সেটা হচ্ছে কথা যে বাহ্যিক ভাবে যে জ্ঞানের লক্ষণটা কি, জ্ঞান মানে এমন না যে অনেক ফুলে ফেপে অনেক অনেক কিছু বলে দেবে, অনেক কিছু করে দেবে, সেরকম না। জ্ঞান মানে যত জ্ঞানী তত স্থির, তত ধীর, তত গম্ভীর, এবং তত তিনি এই যে এই অমানিত্য, দম্ভ শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, এই সমস্ত কিছু এরকম থাকবে। তো গীতার ত্রয়োদশ অধ্যায়ে বলছেন, এই ত্রয়োদশ অধ্যায়ের এই যে শ্লোকটা আমরা পড়লাম, এই শ্লোকের শিক্ষা অনুযায়ী আমরা কি বিদ্যা অনুশীলন কর্তব্য নিম্নলিখিত ভাবে, কিভাবে সেটা অমানিত্য, নিজে কি প্রথমে খাঁটি ভদ্রলোক হতে হবে, প্রভুপাদ তাৎপর্য লিখছেন এখানে, এবং অন্যদের উপযুক্ত সম্মান করতে শিখতে হবে, খাঁটি ভদ্রলোক হওয়া, ভক্ত মানে ভদ্রলোক। অনেক সময় দেখা গেছে এরকম হয়তো ব্যক্তি অনেক বড় পণ্ডিত, অনেক বড় অনেক শ্লোক টোক শিখে, একদম উপনিষদ পুরাণ তন্ত্র মন্ত্র অনেক জানেন, কিন্তু ভক্তদের সাথে ব্যবহার, অন্যদের সাথে ব্যবহার করতে, এমনও প্র্যাকটিক্যালি দেখেছি আমরা, দেখা গেছে অন্য একজন ভক্তকে বা অন্য একজন জীবাত্মাকে যে সম্মান করা, আচরণ করা, আচরণ ঠিক নেই, সদাচার ঠিক নেই। তো জ্ঞান অনেক বড় কিন্তু আচরণ ঠিক নেই, বলে হ্যাঁ আমি অনেক কিছু করেছি, অনেক কিছু করব, সে জ্ঞানটা ঠিক নেই, কি করা যায়। দম্ভ শূন্যতা, কেবলমাত্র নাম যশের জন্যই কারো নিজেকে ধার্মিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করা উচিত নয়। অহিংসা, কায় মনো বাক্যের দ্বারা কখনোই অন্যের উদ্বেগের কারণ হওয়া উচিত নয়। সহিষ্ণুতা, এমনকি অন্যের দ্বারা প্ররোচিত হলেও ধৈর্য ধারণ করার শিক্ষা লাভ করা উচিত। সরলতা, অন্যের সাথে ব্যবহারে কারো কখনো কপটতা বা ছলনার আশ্রয় নেওয়া উচিত নয়। সদ্গুরুর সেবা করা, সদ্গুরুর অনুসন্ধান করা উচিত, যিনি তাকে ক্রমান্বয়ে পারমার্থিক উপলব্ধির স্তরে উপনীত হতে সাহায্য করতে পারেন, এবং এই প্রকার আচার্যের নিকট নিজেকে আত্মসমর্পণ করে তার সেবা করা এবং পরিপ্রশ্ন করা উচিত। সেবা এবং পরিপ্রশ্ন করা উচিত। শৌচ, শৌচ, শৌচের জন্য, শুচিতার জন্য শাস্ত্র অনুমোদিত নিষেধগুলি, বিধিগুলি পালন করা উচিত অবশ্যই। স্থির থাকা অবশ্যই, শাস্ত্র সিদ্ধান্তের প্রতি দৃঢ়শীল, শ্রদ্ধাশীল হওয়া, আত্মসংযম করা, আত্ম উপলব্ধির পথে ক্ষতিকর সব রকম অনুশীলন থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা, অর্থাৎ যে কাজগুলি আমার আত্ম উপলব্ধিতে বাধা স্বরূপ সেটা আমি করব না, সেটা করা উচিত। ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, দেহের প্রতিপালনের জন্য প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করা উচিত না। অহংকার শূন্যতা, স্থূল জড়দেহের সঙ্গে নিজেকে অভিন্ন রূপে গণনা করা উচিত, তার দেহের সঙ্গে সম্পর্কযুক্ত যারা তাদের নিজের বলে বিবেচনা করা উচিত নয়। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন করা, সর্বদা স্মরণ রাখা উচিত যে যতক্ষণ জড়দেহ থাকবে ততক্ষণ পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরা এবং ব্যাধির সম্মুখীন হতেই হবে। হ্যাঁ হতেই হবে।
জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম। স্ত্রী পুত্র আদিতে আসক্তি শূন্যতা, পারমার্থিক উন্নতির জন্য প্রয়োজনীয় কিছু ছাড়া বাকি কিছুতে আসক্তি থাকা উচিত নয়। স্ত্রী পুত্রাদের সুখে দুঃখে উদাসীন্য, তাদের সুখে দুঃখে উদাসীন্য। সর্বদা সমচিত্তত্ব হয়ে থাকা, সম সম কথার মানে হচ্ছে ওইটাও স্থির এক ধরনের, ভালো কিছু পেলেও ঠিক না পেলেও ঠিক সমস্যা নেই। আমার প্রতি অনন্যা ও অব্যাভিচারিণী ভক্তি পালন করা, কায় মনো বাক্যে ঐকান্তিক ভাবে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া উচিত, ঐকান্তিক মনোযোগ সহকারে সেবা করা উচিত। নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, নির্জন স্থানে থাকা বা অর্থাৎ ভক্ত সঙ্গ করা। অধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব, অর্থাৎ অধ্যাত্ম জ্ঞানটাই নিত্য, এটা অনুসন্ধান করা। পঞ্চদশে এই কথাগুলি বলছেন প্রভুপাদ তাৎপর্যে। তো এই ১৮টি নিয়মই প্রকৃত জ্ঞান বিকাশের ক্রমিক সোপান বা পথ, কিন্তু এগুলি ছাড়া অন্যান্য পদ্ধতিগুলি অবিদ্যার নামান্তর। ১৮টি নিয়মের প্রধান উদ্দেশ্য হচ্ছে অপ্রাকৃত ভগবত ভক্তি লাভ করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই যে আমরা ১৮টি নিয়মের কথা দেখলাম, আমরা চাইলে এই নিয়মগুলি লিখে আমাদের যেটা আমরা করতে চাই, যেটা আমরা প্রয়োজন মনে করি, সেটা আমাদের অবশ্যই দেখা উচিত কি কি আছে এখানে নাকি। একটা উপায় হতে পারে, একটা টেকনিক হতে পারে, যে এই ১৮টি নিয়ম যা আমরা দেখলাম এটাকে সুন্দর করে কাগজে লিখে কালারফুল বা যেভাবেই হোক প্রিন্ট করে বা টাইপ করে বা লিখে রাখা যেতে পারে আমাদের বেডরুমে, ড্রয়িং রুমে, রিডিং রুমে, বেয়ালা টাঙিয়ে রাখা যেতে পারে, যে এই এই বিষয়গুলি আমি এটাগুলো, এটা হচ্ছে আমার গোল, এটা হচ্ছে আমার টার্গেট পয়েন্ট। এই এই সমস্ত কিছু অমানিত্য, অধম্বিত্ব, বিরক্তি, মানশূন্যতা, এই এই স্তরে আমি পৌঁছতে চাই একদিন। ঠিক আছে, আজকে হয়তো আমি পৌঁছতে পারছি না, আজকে হয়তো আমি আটকে আছি, আমার সাংসারিক দায় দায়িত্ব আছে, সবকিছু পতি পত্নী পুত্র কন্যা পিতা মাতা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে, ভাই বন্ধু কলিগ প্রতিবেশী সবাইকে নিয়ে আমি আছি। ঠিক আছে, আমি হয়তো আজকে হুট করে ওই স্তরে আসতে পারছি না, কিন্তু এক বছর, দু বছর, দশ বছর, পঞ্চাশ বছর, যাই হোক, এক না একদিন আমি যেন এই স্তরে পৌঁছতে পারি। এই যে এই যে গুণগুলি, একটা দুটা তিনটা চারটা ১৮টা, এই যে গুণগুলির কথা বলা হয়েছে, অমানিত্য, অদম্যবৃত্ত, বিরক্তি, মানশূন্যতা, তারপরে এই যে এই আরো যে গুণাগুলি দেখলাম, ভক্তির অব্যাবিচারিণী, অব্যাবিচারিণী ভক্তির জন্য একদিন আমি আসতে পারি। সমচিত্তত্ব, সুখে দুঃখে অনুদ্বিগ্ন মনে, সুখে দুঃখে অনুদ্বিগ্ন থাকা, সমচিত্ত, এই এই এগুলো হচ্ছে আমার টার্গেট পয়েন্ট, এখানে আমি পৌঁছতে চাই একদিন। তা আজকে হোক, দশ বছর, কুড়ি বছর, পঞ্চাশ বছর পরেই হোক, প্রতিদিন প্রতিদিন ধ্যান করা, যে না ভাই এটা হচ্ছে আমার জীবনের লক্ষ্য, এই ধ্যানটা আমরা করতে পারি। ভক্তিবৃন্দ ঠাকুর বলছেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করয়ে গাধা। যত জড়বিদ্যাতে যত আমরা এগিয়ে যাব, বিভিন্ন ট্যালেন্ট, বিভিন্ন স্কিল, বিভিন্ন কিছু জড়বিদ্যা আমাদের, এটা হচ্ছে বাধা স্বরূপ, বাধা স্বরূপ। এবং সেগুলি আমাদেরকে মোহ জন্ম দেয়, মোহ জনমিয়া, আরো বেশি বেশি মোহ উৎপাদন করে আমাদের। হ্যাঁ, মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা, গাধা বানিয়ে দেয় এক কথায়। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কারো লাগি এত করি না, ঘুচিল ভ্রম,
সেই গর্ধবের মতো খাটাখাটনি চলছে, চলবে। তো বাহ্যিকভাবে হয়তো আমাদের বিভূতি বাড়তে পারে, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বা মিউজিশিয়ান বা আর্টিস্ট, বিভিন্ন আমাদের উপাধি লাগতে পারে বাহ্যিকভাবে, অনেক ট্যালেন্টেড, অনেক কিছু আমার লোকেরা বলতে পারে, কিন্তু আলটিমেটলি ভক্তিতে এটা বাধাই। কেন? কেন এটা আমার মধ্যে দম্ভ, আমি দম্ভ শূন্য হয়তো হতে পারবো না তখন, অমানিত্য তখন হতে পারবো, যখন চারিদিকের লোকেরা আমাকে এত মান দেবে, সম্মান দেবে, হ্যাঁ, তখন আমি কিভাবে অমানিত্য হব? যত বেশি জাগতিক বিভূতি আসবে তত বেশি জাগতিক মান সম্মান প্রতিষ্ঠা আসবে। তো যদি কারো কাছে ইতিমধ্যে কোনো জড়বিদ্যা থেকে থাকে, সেটা আমাদেরকে যুক্ত করতে হবে ভগবানের সেবায়। আমরা করে যাই, চেষ্টা করি যে হ্যাঁ কি আর করা, আমি ভুল ক্রমে এটা করে ফেলেছি, ভুল ক্রমে হয়ে গেছে, এখন ভগবানের সেবায় লাগাই। যেমন ধন সম্পদ, অনেক টাকা পয়সা, ভক্তিতে বাধা নাই, তাই তো? ভক্তিতে একটা বাধা, যে কুন্তি মহারানী বলছেন জন্মৈশ্বর্য সুতর্ষী ভীর এদমানম দোপমান, এগুলো হচ্ছে ভক্তিতে বাধা সৃষ্টি। তো এখন হয়তো আমি অনেক টাকা পয়সা আছে আমার কাছে, আর বাবা অনেক ধনী, বা আমার কাছে হয়তো আমি অনেক টাকা পয়সা রোজগার করে ফেলেছি, কি আর করা, আমি ভুল ক্রমে অনেক টাকা পয়সা ধন সম্পদ পেয়ে গিয়েছি, এটাকে ভগবানের সেবায় লাগাই এখন। কিন্তু নতুন করে আমাকে চেষ্টা করে আরো বেশি আমি ধন সম্পদ সংগ্রহ করবো, সঞ্চয় করব, এটা করবো, ওইটা করবো, সেটা তো প্রয়োজন নেই। যতটুকু আমাদের প্রয়োজন জীবন ধারণের জন্য ঈশাবাস্য নীতি অনুযায়ী, ততটুকু সন্তুষ্ট থাকা, বাকিটুকু ভগবানের সেবায় যুক্ত করে, এটাই হচ্ছে জীবনের নীতি, ভক্তির নীতি। আমরা ভক্তিতে হাইলি অ্যাম্বিশাস হব, স্পিরিচুয়াল প্রোগ্রেশন। এই যে আমরা 18টি নিয়ম দেখালাম, এই 18টি নিয়ম পালনে বা এই এই যে গুণগুলি অর্জনে আমরা খুব অ্যাম্বিশাস, উচ্চাকাঙ্ক্ষী হব। হ্যাঁ, আমি একদিন অমানি হব, এমন কবে সেই দিন হবে যেদিন আমি দম্ভ শূন্য হব? এমন কবে দিন আসবে যখন যেদিন আমি একদম সমচিত্ত বুদ্ধি হব? হ্যাঁ, এমন কবে সেই দিন আসবে যেদিন আমি একদম ভগবানের প্রতি অনন্য ভাবে শরণাগত হব? সেই দিক থেকে আমরা উচ্চাকাঙ্ক্ষী, অনেক বড় বড় পরিকল্পনা করতে পারি যে কিভাবে আমরা ওই স্তরে আসতে পারি। কিন্তু জাগতিক ভাবে আমাদের জড় জীবন, ভৌতিক জীবন নিয়ে আমরা একদম উচ্চাকাঙ্ক্ষী নই। আমরা ঠিক আছে, একরকম চললেই চললো, চললেই হলো। হ্যাঁ, তাই আমাদের নিয়মটা হচ্ছে আমরা ভক্তি জীবনে উচ্চাকাঙ্ক্ষী, আর ভৌতিক জীবনে আমরা সন্তুষ্ট, যা বেশি সন্তুষ্ট, স্যাটিসফাইড। জাগতিক লোক যারা আছে, অভক্ত যারা আছে, বা আমাদের ভক্তদের মধ্যেও আমরা হয়তো অনেকে আছি যারা পুরোপুরি শরণাগত হচ্ছে, তো ব্যাপারটা কিরকম যে আমরা ভক্তি জীবনে আমরা সন্তুষ্ট, ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাপারটা হচ্ছে এরকম।
ইনি হচ্ছেন টাইপ ওয়ান। এ হচ্ছেন দুজন ভক্ত, ভক্ত এক আর ভক্ত দুই, ভক্ত এক আর ভক্ত দুজন ভক্ত আছে। প্রথম ভক্ত বা এরকম লিখি আমরা, এই দুজন ভক্তের মধ্যে আমরা কোন ভক্ত হতে চাই, প্রথম ভক্ত না দ্বিতীয় ভক্ত? কে কোন ভক্ত হতে চান, এক না দুই? চ্যাট বক্সে লিখি আমরা যে কোনটা, কাকে আমরা আইডিয়াল মনে করি বা আমাদের আদর্শ কে হওয়া উচিত। একজন লিখেছেন সুমধ সুমাধুরী রেবতী দেবী, ধরুন 10 লিখেছেন, 10 কোথা থেকে এলো এখানে? আমরা টাইপ ওয়ান টাইপ টু বলছি। আচ্ছা ঠিক আছে, লিখছেন সকলে। ইন্দ্রাণী কুণ্ডু মাতাজি লিখেছেন 2, 2 লিখেছেন। আচ্ছা তো ওনার কাছ থেকে একটু শুনি আমরা, উনি 2 লিখেছেন, উনি কি, ওনার বক্তব্য কি? হ্যাঁ আপনি আনমিউট করুন। হ্যাঁ হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছেন আপনি? হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। পিছনে কি মিউজিক? ভক্তি জীবনে সন্তুষ্টতা বলতে চাইছি। হ্যাঁ 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 মিউজিক হচ্ছে বাইরে। এখানে আমরা বলছি প্রথম ভক্ত দ্বিতীয় ভক্ত, এই দুই ধরনের ভক্তের কথা বললাম। তো আপনি বলছেন কোন ভক্ত আইডিয়াল বা আপনি কোন ধরনের ভক্ত হতে চান,
সেটা আপনি বলুন। আমি এইটা বলতে চাইছি, ভক্তি জীবনে সন্তুষ্টটা, ভক্তি জীবনে সন্তুষ্ট, নট ভৌতিক জীবনে উচ্চাভিলাষী। না, আমাদের দু ধরনের ভক্ত আছে, টাইপ ওয়ান টাইপ টু। মনে করুন, ইনার নাম কৃষ্ণদাস, ইনার নাম হরিদাস, বা একটু দু ধরনের ভক্ত আছেন। তো ইনি হচ্ছে ভৌতিক জীবনে উচ্চাভিলাষী, তার প্ল্যান হচ্ছে কি যে না আমি অনেক আমার বড় বাড়ি চাই, গাড়ি চাই, না ভৌতিক জীবনে উচ্চাভিলাষী, না ভক্তি জীবন না, ভক্তি জীবনে উচ্চাভিলাষী, হ্যাঁ এটাই চাই। এখন আমি বুঝতে পারছি না, ওয়ান টু তে দুটোই তো সমান সমান লাগছে, দুটোই সমান সমান লাগছে। হ্যাঁ, ওটা ভক্তি জীবনে উচ্চাভিলাষী রাখার সঙ্গে ভৌতিক জীবনে সন্তুষ্ট, আমি ভক্তি জীবনে সন্তুষ্ট বলছি আর ভক্তি জীবনে উচ্চাভিলাষী, এই দুটো চাই। কিন্তু এই এই দুটো তো দুটোর মধ্যেই আছে, আবার বাদ বাকি দুটো। তো আমাদের কথাটা হচ্ছে, আমরা ভক্তি জীবনে সন্তুষ্ট বলতে কি বুঝতে পারছি? আচ্ছা, আমি তো অন্য কেউ একজন বলুন, দেখি কার কাছ থেকে শুনি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই দুটার মানেটা কি বুঝতে পারছেন আপনারা? দেখি কে বলতে চাই, হাত তুলতে পারেন। এই যে আমি দু ধরনের ভক্তের কথা বললাম, কে বলতে চান? হ্যাঁ, প্রতীক পাবন প্রভু। কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম। আমি তো এক নম্বরই দিয়েছি, কিন্তু আপনি জানতে চাইছেন ভক্তি জীবনে উচ্চাভিলাষী। আমরা তো ভক্তির জন্য এসেছি, আমাদের তো সবসময় বলেছে যে ভক্তি বিনা কোনো সাধনই ফল দিতে পারবে না। অতএব যে সাধনই করি না কেন, আমরা তো এসেছি মেনলি ভক্তি জীবনে। ভক্তি জীবন ছাড়াও যারা সাধু সন্ন্যাসী মুনি ঋষি যাগযজ্ঞ প্রভৃতির জন্য আসে, তাতেও যদি ভক্তি না থাকে তারাও ফল পাবে না। ভক্তি বিনা কোনো সাধনই ফল দিতে না, সর্বফল কেবল ভক্তি দেয়, ভক্তি কেবল ফল দিতে পারে। অতএব ভক্তি জীবনে যত উচ্চভিলাষী হবে, যত তার ভক্তিটাকে বাড়াতে পারবে, যত গোবিন্দের কাছে নিজেকে আত্মনিবেদন করতে পারবে, সেটাই আমাদের ভক্তি জীবনের লক্ষ্য হওয়া উচিত। নাহলে তো তার সব কাজই ব্যর্থ। আর ভৌতিক জীবনে সন্তুষ্টই তো, সবই ছেড়ে চলে যাব, এখানে আছেটা কি? সবই তো মায়ার বৈভব। যতটা ছেড়ে দিতে পারবো ততটাই লাভ, যতটা আগড়ে ধরে থাকবে ততটাই ক্ষতি। অতএব এখানে আবার সন্তুষ্ট থেকেও আরো নিতে ছেড়ে দেওয়াই ভালো, তাই যেটা আছে সেটুকু থেকেই সন্তুষ্ট থাকি না, আর কেন, আর কেন। আচ্ছা, তাহলে ভক্তি জীবনে উচ্চাভিলাষী, ভক্তি জীবনে সন্তুষ্ট, আর পরের যে দু নম্বর যেটা আছে ওইটা আপনি কি বুঝতে পারছেন? ওইটা ভৌতিক জীবনে উচ্চাভিলাষী মানে যারা জড়বাদী লোক, যারা ভোগ বিলাসী লোক, কিন্তু ঠাকুরকেও বিশ্বাস করেন, আছে আছে মাত্র সকালবেলা উঠার সময় একটু প্রণাম করলাম, একটু ধূপ দেখালাম, বেরিয়ে চলে গেলাম, আমার কোথায় বাড়ি হবে, কোথায় গাড়ি হবে, কোথায় বিজনেসটা বড় হবে, আরে জগা কি করছে, আরে মাথা কি করছে, এই নিয়েই তারা ব্যস্ত। তারা মানে কি ভোগ বিলাসী মানুষ, কিন্তু যেহেতু ভগবানকে বিশ্বাস করে, ভগবানই মনে হয় তাকে সব দিচ্ছে, মানে নেওয়ার জন্য ভগবানের কাছে যায় আর কি, আরো দাও আরো দাও আর কি। কিন্তু এটা যে সে রাখতে পারবে না, সেটা সে কোনোদিনই দেখেনি। সে তাকে আপনি এখানে দিয়েছেন দ্বিতীয় শ্রেণীর ভক্ত, তাকে ভক্ত বলে কি করে বিবেচনা করবো? সে তো ভৌতিক জগতের সঙ্গে জড়িত, সে তো আরো চাই আরো চাই লোক, সে ভক্তই না, তার সন্তুষ্টি আর অসন্তুষ্টি কি? আমার মতে আর কি। ওকে, ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। দেবব্রত সরকার প্রভু হাত তুলেছে, ওনার কাছ থেকে শুনি আমরা একটু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম প্রভু। তো আমি আগে একটু দ্বিতীয় ভক্ত সম্বন্ধে একটু বলে দিই। দ্বিতীয় ভক্ত সম্বন্ধে বলতে গেলে, আমাদের ভক্তিবৃন্দ ঠাকুর একটু আগে আপনি বললেন, জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। এই ভৌতিক জীবনে উচ্চবিলাসী হতে গেলে এত পরিশ্রম করতে হবে যে মানে ভক্তি জীবন হবেই না। তো এই জীবনে ভক্তি জীবন যদি আমাদের উচ্চবিলাসী হতে হয়, তাহলে আমাদের 18টি এই নির্দেশ, সেই নির্দেশ পালন করলে আমরা ধীরে ধীরে ভক্তিতে ক্রমে ক্রমে জ্ঞান বিকাশের পথ আমাদের খুলে যাবে। তো ভক্তিবিনোদ ঠাকুর বলেছে কেবল মায়ার বৈভব,
তা অনুশীলন করলে গাধা ছাড়া কিছু হওয়া যায় না। ভক্তি জীবন যদি আমরা এই জীবনে যদি আমরা যতটুকু করতে পারলাম পারলাম, পরবর্তী জীবনে আমরা যে মনুষ্য জন্ম পাবই সে কথা শাস্ত্রে বলা হয়েছে, এবং ভক্তি জীবনের শুরু আবার সেইখান থেকে করতে পারব যাতে করে আমরা অন্তিমে ভগবত নামে ফিরে যেতে পারি। তো আচ্ছা, এই যে ভক্তি জীবনে সন্তুষ্ট, এই কথার মানে আপনি কি বুঝেন? ভক্তি জীবনে সন্তুষ্ট, এই যে এই যে ভক্তি জীবনে সন্তুষ্ট বলতে এই কথা বলা হচ্ছে মানে ঠিক আছে, ম্যাক্সিমাম যদি ভালো হই জেন্টলম্যান হওয়ার চেষ্টা করব, বা ভক্তি জীবন ব্যাস ঠিক আছে, কাউকে খারাপ করব না, কোনো পাপ করব না, কোনো কিছু কারো খারাপ চাইবো না, ভক্তি জীবনে সন্তুষ্ট বলতে ব্যাস এই নিমিত্ত মাত্র যতটুকু শাস্ত্রে যতটুকু পারি ততটুকু করব, মানে এই ভক্তি জীবনে আমার যতটুকু মানে সম্ভব এই জীবনে এই জড়দে রোগ ব্যাধি সমস্ত কিছু নিয়ে জড়দে যতটুকু করতে পারলাম পারলাম, যতটুকু করতে পারলাম। হরে কৃষ্ণ, কি হয়ে গেল, আপনি আছেন কি কানেক্টেড? আপনাকে শুনতে পাচ্ছি না। সর্বপ্রিয় গৌর প্রভু, হ্যাঁ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। এখানে প্রথম দ্বিতীয় ভক্তর সম্বন্ধে বলবো না, প্রথম প্রথম ভক্তটা বলুন আপনি, প্রথম ভক্ত সম্বন্ধে আপনি বলতে পারেন। বলছি প্রভু, এই প্রথম ভক্ত মানে হচ্ছে যে ভক্তি জীবনে উচ্চাবিলাসী, মানে এই রকম টাইপের ভক্তরা কি চাইছে যে এরা হচ্ছে পারফেক্ট, কিভাবে আমি একদম অ্যাকুরেট পারফেকশনে আমি কিভাবে আমার ভক্তিটাকে করব, সেই দিকে তার গোলটা লক্ষ্যটা আছে। আর ভৌতিক জীবনে সন্তুষ্ট মানে তার সে যে ভৌতিক জীবনের মধ্যে সে যেরকম ভাবে আছে, হয়তো সে হয়তো কোনো একটা ব্যবসা করছে বা চাকরি করছে, বা সেখান থেকে সে তার জীবিকাও নির্বাহ একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড চলে যাচ্ছে, ঠিক আছে আমার খেয়ে পড়ে চলে যাচ্ছে, বাট আমি তার সাথে কিন্তু আমি ভক্তিটাকে সে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাবে এটা হচ্ছে তার জীবনের হচ্ছে লক্ষ্য। আর দ্বিতীয় ভক্ত যারা হচ্ছে, দ্বিতীয় ভক্তর লক্ষ্য হচ্ছে যে সে ভৌতিক জীবনে উচ্চ বিলাসী, মানে তার হয়তো দেখা যায় সে ব্যবসা করছে বা সে চাকরি করছে, করার পর সে কি করে ভাবছে যে আমি আমার ব্যবসাটাকে আরো বাড়িয়ে নিয়ে যাব। আমরা এরকম দেখি অনেক ভক্ত হয়তো আছে, তার হয়তো একটা বাড়ি দুটো বাড়ি, সে এবার চেষ্টা করছে যে আর একটা বাড়ি কি করে হবে, বা তিন আর এক আরো কি করে আমি আর একটা ব্যবসা কি করে করব। আর সে কিন্তু ভক্তি জীবনে ভক্তি জীবনটা নিয়ে সে ভক্তিও করছে, এই নয় যে সে ভক্তি করছে না, সে ভক্তি করছে, সে ভক্তি করছে, সে হয়তো চার নিয়ম পালন করছে, ষোলোমালা জপ করছে, এবং কিছু প্রচারও করছে, হয়তো প্রচার ভালোও করছে, হয়তো ঠিকঠাক প্রচারও করছে, সবই আছে ঠিক আছে, বাট দেখা যাচ্ছে কিন্তু তার ভৌতিক জীবনে কিন্তু সে উচ্চাভিলাষী আছে এখনো পর্যন্ত, সে ওই অ্যাটাচমেন্টটা ছাড়তে চাইছে না, তার ভৌতিক জীবনের যে অ্যাটাচমেন্ট সেটাকে সে এখনো পর্যন্ত ছাড়তে পারছে না সেই জায়গা থেকে। এই হচ্ছে দুটো ডিফারেন্স, আমি যেটা মানে আপনি যেটা বললেন স্যার যেভাবে আমরা মানে বুঝতে পারলাম এর থেকে আর কি। হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ, ঠিক ঠিক, ধন্যবাদ প্রভু, ঠিক আছে। স্মৃতি রূপ দেবী দাসী মাতাজি, হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ হরে কৃষ্ণ, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রথম ভক্তের যেটা ভক্তি জীবনে উচ্চাভিলাষী আর ভৌতিক জীবনে সন্তুষ্ট, মানে দেখুন দুটো বিপরীতমুখী ক্রিয়াকে একই সঙ্গে কনসেন্ট্রেট করা যায় না। তো প্রথম ভক্ত কি করেন যে ভৌতিক জীবনে যেমন পাচ্ছি যা পাচ্ছি তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, মানে যা হচ্ছে হচ্ছে, তার ফুল কনসেন্ট্রেশনটা সবসময় কি করে আমার ভক্তি জীবনকে বাড়াবো, কিভাবে আমি আরো আরো নিজেকে মডিফাই করবো, এইভাবেই চলে। সেটা যে ভক্তি ভৌতিক জীবনে সে কি পেলেন না পেলেন সেটা কর্মফল হিসাবেই মেনে নেন, সেদিকে তার কোনো মাথা ব্যথা নেই, মানে কোনো সেটা নিয়ে মানে নাড়াচাড়া দেয় না,
তার যা কিছু মনে ক্রিয়া যা কিছু চিন্তা ভাবনা সবসময় তাড়িয়ে বেড়ায়, মানে যেটা তাকে তাড়িয়ে বেড়ায় সেটা হচ্ছে ভক্তি জীবন নিয়ে। আর দ্বিতীয় ভক্ত পুরো উল্টোটা, ভক্তি জীবনে যা হচ্ছে ঠিক আছে হয়তো করছেন ষোলমালা জপ করছেন যা কিছু নিয়ম পালা সবই করছেন, কিন্তু সেটা মেকানিক্যালি, সেটা নিয়ে তার কোনো মনের ভিতরে ক্রিয়া প্রতিক্রিয়া নেই যে এটা আমি করলাম আজকে আর একটু কি করে বাড়াবো, এরকম না, যা হচ্ছে ঠিক আছে তাতে তাই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সেটাকে এমনি ঠিক আছে এইভাবেই নিজেকে নিজেকে বোধ দেয় বা কিছুটা ছলনা হয়তো করে যে ঠিক আছে, তার যা কিছু কনসেন্ট্রেশন কি করে আরো বাড়াবে আরো কি করে ভোগ্যপণ্য বস্তুকে আরো অ্যাকোয়ার করবে সেই নিয়ে। ঠিক আছে, ধন্যবাদ জি আপনাকে। হ্যাঁ আমরা লাস্ট শুনবো শরৎ বিহারী টুর কাছ থেকে শুনবো লাস্ট। হ্যাঁ হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ প্রভু, আমি অত ব্যাখ্যা করে বললাম, আমি এত শুনলাম সবই ঠিকঠাক খুব ভালো শুনলাম। প্রতিপন প্রভু যেটা বলেছে সেটা খুব ভালো লেগেছে আমার সব থেকে। আর উনি যেটা দুজন দ্বিতীয় শ্রেণীকে অভক্ত বলেছেন, ওইখানেই আমার একটুখানি বিরোধিতা। ভক্ত তো দুজনই, আপনি তো লিখেই দিয়েছেন প্রথম ভক্ত দ্বিতীয় ভক্ত, ভক্ত দুজনই, মানে ভক্ত বলতে এখানে দ্বিতীয় শ্রেণী কি ভক্ত অর্থাৎ আস্তিক, সে ভগবানে বিশ্বাস করে না তা নয়, বিশ্বাস করে সে, হ্যাঁ সেও ভক্ত, কিন্তু সে ভক্ত মানে প্রকৃত ভক্ত নয়। হ্যাঁ প্রথম ভক্ত এক কথা বলা যায় সে কলা বচা কলা বেচা কলা খোল বেচা শ্রীধর, এক কথায় প্রথম ভক্ত উদাহরণ। আর দ্বিতীয় ভক্তের মধ্যে আমরাই পড়ি আর কি, মুখে যাই বলি। ঠিক, ধন্যবাদ রু। আপনারা সবাই বলে দিলেন, আমার আর আশা করি বিষয়ে তখন বলার প্রয়োজন নেই, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, যে এটাই হচ্ছে মূল কথা। আর প্রজিত পবন প্রভু আবার হাত তুলেছেন। হ্যাঁ প্রভু, প্রভু দণ্ড। হ্যাঁ হ্যাঁ বলুন। আমাকে বললে যে আমি বলেছি দ্বিতীয় শ্রেণীর ভক্ত ভক্ত নয়, আর শরৎ বিহারী প্রভু এটা খণ্ডন করলেন যে সবাই ভক্ত। হ্যাঁ ভক্ত তো সবাই, অ্যাকচুয়ালি সেই সেন্সে আমি ভক্ত যেকে অভক্ত বলছি না, মানে ভক্ত তার যদি ভক্তিটাই প্রাধান্য না পেলো তাহলে তাকে কি শ্রেণীতে ভক্তিতে ভক্ত বলবো আমরা? আমরা সেই সেন্সে জড় জাগতিক অর্থে ভক্ত বলছি, কারণ আর পাঁচটা লোক কিছুই করে না, সে মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম করছে তাই সে ভক্ত, কিন্তু প্রকৃত অর্থে তাকে তো ভক্তি দেবো না। আমরা যদি চৈতন্য চরিতামৃত পড়তে যাই, পড়ে পড়ে দেখি সেখানে ভক্তের যা কথা বলা আছে, আমাদের যে মানে যখন ভাগবতম পড়ি সেখানে যা বলে দেওয়া আছে, আমরা তো কিছুই করতে পারছি না। তাহলে দ্বিতীয় শ্রেণীর ভক্ত যে এখনো মানে বিষয়ের প্রতি থেকেই যার এখনো বৈরাগ্য আসেনি, সে ভক্তির কি করবে? তাকে নামে মাত্র ভক্ত বলা হচ্ছে, কারণ আমাকে আমি একজনকে অভক্ত বলার যোগ্যতা আমার নেই, তাই আমি ভুল করেছি হয়তো সেই সেন্সে বলতে, কিন্তু আমি আবেগের ভাষে মানে যেইটা মানে বাস্তব সত্য তাকে কিন্তু ভক্ত বলা প্রকৃত অর্থেই না, মানে আমিও সেই শ্রেণীর হয়তো, কিন্তু আমরা যদি এখনো জড় বিষয়কেই ভুলতে পারলাম না, ভক্ত হলাম কি করে? বাস্তবকেই যদি চিনতে পারলাম না, ভক্ত হলাম কি করে? যাকে ছেড়ে চলে যেতে হবে তারই প্রতি যদি আকর্ষণ, ভক্তম হলাম কি করে? আমি যে লাইনে এসেছি তাকেই যদি চিনলাম না, অন্য বস্তুকে ধরলাম, তাহলে ভক্ত হলাম কিভাবে? আমি যদি অমৃতের খোঁজ করতে এসে এখনো যদি বিষ পান করি তাহলে ভক্ত হলাম কিভাবে? তাই সেন্সে আমি বলেছি তাকে ভক্ত নয় সে। জড় জাগতিক এখন বর্তমানে আর পাঁচটা লোকের সাপেক্ষে ভক্ত, যেহেতু কেউ ওই মন্দিরে যে প্রণাম করে না বলে কিছু করে লাভ নেই, সেই লোকটা প্রণাম করছে তাই সে ভক্ত। আর পাঁচটা লোক হয়তো মালা জপ করে না, সে দুবার কৃষ্ণ নাম বলছে, অতএব সাধারণ অর্থে যে যার মুখে কৃষ্ণ নাম এসে সেই বৈষ্ণব, তাই সে অর্থে বৈষ্ণব, তাই সে ভক্ত। কিন্তু বাস্তবে যদি আমরা ওই মানে বৈদিক শাস্ত্রের ভিতর দিয়ে যাই, তাহলে ভক্ত কিন্তু আমরা এত সহজে তাকে ভক্ত বলতে আমি চাই না, কিন্তু আমি তাকে আবার অন্য কিছু অসম্মানও করতে চাই না। ভক্ত সাধারণ অর্থে সবাই ভক্ত, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু দ্বিতীয় শ্রেণীর যাকে ভক্ত করাচ্ছে সে ভক্ত না। জড় জড়াতে বিষয়ের প্রতি কারো উচ্চভীল আসি থাকলে তাকে ভক্ত বলা যাবেই না, আমার এইটা অভিমত। হরে কৃষ্ণ। ঠিক আছে, ধন্যবাদ প্রভু, আপনার এই দৃঢ় অভিমত আমরা প্রশংসা করছি। শরৎ বিহারী প্রভু আবার হাত তুলেছেন। হ্যাঁ হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ যে প্রদীপ বাবু যা ঠিকই বলেছে, উনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। অ্যাকচুয়ালি আমি বলতে চেয়েছি, আমরা তো জানি ভক্তের যে ক্যাটাগরি আছে, উত্তম অধিকারী, মধ্যম অধিকারী, কনিষ্ঠ অধিকারী, আমরা কনিষ্ঠ অধিকারী পড়ে আছি, উত্তম অধিকারী জানছি, পড়ছি, বুঝছি, কিন্তু বাস্তব জীবনে এখনো করে উঠতে পারি না, এবং করাটা কতটা সম্ভব এই জীবনে সেটা একটা সন্দেহের ব্যাপার আছে। তো প্রথম ভক্ত হচ্ছে শুদ্ধ ভক্ত, আর দ্বিতীয় ভক্ত হচ্ছে সাধারণ ভক্ত, হয়তো হতে পারে সে কনিষ্ঠ অধিকারীর ভক্ত।
ঠিক, আপনার কথাও আমরা সাদরে গ্রহণ করলাম, ধন্যবাদ দুজনকেই। কৃষ্ণ ধন্যবাদ। কৃষ্ণ, তো কথা হচ্ছে এটা, হ্যাঁ দুজনে ঠিক, মিনিও ভক্ত ঠিক আছে, এই জন্য বললাম দ্বিতীয় ভক্ত। তো আসলে যেটা শরৎ বিহার ওইটাও বলছিলেন যে আমরাই হচ্ছি এই দ্বিতীয় ভক্তের উদাহরণ। হ্যাঁ, তো দ্বিতীয় ভক্তের উদাহরণের মধ্যে আমরাই পড়বো এসে, আর প্রথম ভক্ত না হয় ঠিক আছে, খোলা ভিতর শীতর আছেন, আর অন্যান্য ভক্তরা আছেন, ঠিক আছে উদাহরণ দেওয়া যেতে পারে, শুদ্ধ ভক্তরা আছেন, কিন্তু দ্বিতীয় ভক্তের উদাহরণ দিতে গেলে অহরহ আমরাই উদাহরণ সেই। তো কথা হচ্ছে এই যে ভক্তিতে সন্তুষ্ট, বিশেষ করে ইন্দ্রাণী কুণ্ডু না কি নাম ছিল মাতাজি ভুলে গেলাম, উনি যেটা বলছিলেন যে ভক্তিতে সন্তুষ্ট, আপনি আপনি এই জিনিসটা হয়তো একটু অন্যরকম বুঝেছেন, আশা করি এখন বুঝতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রাণী কুণ্ডু মাতাজি, যে আসলে ভক্তি জীবনে সন্তুষ্ট বলতে আমরা এটা বুঝছি না, বুঝাচ্ছি না যে উনি ভক্তি জীবন করতে চান, আমরা বলছি যে হ্যাঁ উনি টিপিক্যাল একটা, যেটা উদাহরণ আমরা ধরি, মনে করুন একজন ভক্ত ভক্ত ভক্তিতে এসছেন, তিনি হরিনাম করছেন, হরিনাম দীক্ষা হয়ে গেছে, হয়তো ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, ঠিক আছে প্রচারও করছি, আসছি যাচ্ছি, চাকরি করছি, ব্যবসা করছি, তো তার লক্ষ্যটা হচ্ছে ভক্তি জীবনে উচ্চাবিলাস, ভৌতিক জীবনে কিভাবে আরো টাকা বেশি উপার্জন করা যায়, আমার ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায়, চাকরিতে প্রমোশন কিভাবে করা যায়, ব্যবসাতে হয়তো কিভাবে ব্যবসাটা বাড়ানো যায়, চাকরি না হয় আরেকটা চাকরি ডাবল শিফট করা যায়, বাড়িটা বাড়ানো যায়, গাড়ি ছেলে মেয়ে এই সমস্ত কিছু নিয়ে, বা একটু ভোগ ঐশ্বর্য কিভাবে আর একটু বৃদ্ধি করা যায়, সেটার প্রতি লক্ষ্যটা বেশি। হ্যাঁ, আর ভক্তি জীবনটা কি, হ্যাঁ ভক্তি করছি তো, আরে অনেক করে ফেলেছি, অনেক করছি মানে আরে কি, আমি তো কি ষোলমেলা জপ করি, হরিনাম হয়েছে, আমি যাচ্ছি মন্দিরে যাই, সানডেতে যাই, ভক্তি বৃক্ষ প্রোগ্রামে যাই, সেখানে ওই তো ভক্তদের সাথে থাকি, হরিনাম করি, প্রসাদও পাই, কীর্তনও করি, মাঝে মাঝে গ্রন্থ প্রচারেও যাই, যাচ্ছি সানডেতে যাচ্ছি, বা গেলাম অমুক প্রভুর ছেলের বিয়ে, অমুক মাতাজির মেয়ের জন্মদিন, অন্নপ্রাশন, বিভিন্ন অনুষ্ঠান আছে ভক্তিমূলক, সবাই মিলে আসি, হরিনাম করছি, বা মন্দিরে রথযাত্রা, জন্মাষ্টমী, বিভিন্ন কিছু তো আমরা আছি, যাচ্ছি, বা বাড়িতেও আমাদের ভগবানের হয়তো সিংহাসন আছে, আমরা একটু ভোগ লাগিয়েই খাচ্ছি, ভোগ লাগিয়ে মানে ভক্তি করছি, আমি করছি না যে এমন না, ভোগ লাগিয়ে প্রসাদই গ্রহণ করছি, বাড়িতে একটু একটু গীতাটাতে পড়ছি, মানে আমি যে স্তরে আছি ভক্তিতে এতটাতে আমি সন্তুষ্ট, আর এতটা আগে যাওয়ার, এখনই যে এতটা আগে যাবো এতটা লক্ষ্য নেই বা প্ল্যান নেই, যাতে আছি ব্যাস, অনেকটা করছি আমি, মানে যাকে বলা হয় ইংরেজিতে বলতে গেলে কমপ্লেসেন্ট, কমপ্লেসেন্ট একটা কথা আছে ইংরেজিতে, কমপ্লেসেন্ট কথার মানে হচ্ছে আত্মপ্রসাদ, এটাকে বলা হয় কমপ্লেসেন্ট বা আত্মপ্রসাদ বা আত্মতুষ্টি, বাহ অনেক কিছু করেছি আমি, আত্মতুষ্টি বলা হয়, মানে অনেক কিছু করেছি আমি, মানে যা করলাম ভক্তি, আর কজন আছে সমাজের লোক কে কি করছে, এদের তুলনায় তো আমি অনেক বড়ই ভক্ত, এরা তো কিছু করছে না, এরা তো কিছু, আমি তো হরিনাম করছি, ষোলমলা করছি প্রতিদিন, ঠাকুরকে বা তুলসী জল দেই, প্রসাদ গ্রহণ করি, মন্দিরে যাই, প্রচারে সাহায্য করি, ব্যাস অনেকটা মানে ভক্তিটা অনেক হয়ে গেছে, যে লেভেলে আছি ওতেই থাকি, ওতেই থাকলেই হয়ে যাবে, কিন্তু ভৌতিক জীবনে আমার অনেক উপরে উঠা চাই, আমার র্যাঙ্কিংটা বাড়বে, আরো হাই র্যাঙ্কে যাব। তো এই হচ্ছে ভক্তি জীবনের সন্তুষ্টি, সন্তুষ্টি কথার মানে এটা পজিটিভ পড়তে না, সন্তুষ্টি এটা পজিটিভ পড়তে না, এখানে পজিটিভ পড়তে না, সন্তুষ্টিটা মানে হচ্ছে অর্থাৎ মানে আমি যেখানে আছি এখানেই যথেষ্ট, যথেষ্ট বুদ্ধি বলতে পারি, সংস্কৃতে একটা কথা বলতে বলে এটা হচ্ছে অলম বুদ্ধি, এই কথাটা সংস্কৃতে বলে, অলম জ্ঞানম অনেক হয়েছে জ্ঞান, অলম ধ্যানম অনেক ধ্যান হলো, মানে অনেক হলো, বাস অনেক হলো, এরকম অনেক হলো, এরকম এরকম একটা ভাব যে অনেক হলো, যথেষ্ট বা যথেষ্ট বুদ্ধি, যথেষ্ট হলো, এবারে এ পর্যন্ত যা করলাম
কম তো না, অনেক কিছুই তো করলাম, এটা করলাম ওটা করলাম, ভক্তিতেও কত প্রচার করলাম, কত গ্রন্থ দিলাম লোককে, কতজনকে ভক্তিতে নিয়ে আসলাম আমি, কতজনকে আমি যুক্ত করলাম, কানেক্ট করলাম ভক্তিতে, আমার কাছে গাই যেতেছে কতজন, বা আমিও তো কত কিছু করলাম, এই সেন্টার খুললাম ওই সেন্টার খুললাম, এমনও হতে পারে, অনেক হয়েছে ভক্তিতে আমি অনেক করে ফেলেছি, কিন্তু ভৌতিক জীবনে না এখনো আমার আরো আরো প্ল্যান আছে। তো এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ভক্তের কথা বললাম, যিনি হচ্ছেন উনি আদর্শ ভক্ত নন, হ্যাঁ আদর্শ শ্রেণীর ভক্ত নন। তো আমরা যেন সেরকম সে ফাঁদে পড়ে না যাই, যে অলম বুদ্ধি বস অনেক হলো ভক্তিতে, অনেক হলো আমাদের এই যে প্রথম শ্রেণীর ভক্তের কথা দেখা উচিত। ভৌতিক জীবনে ঈশাবাস্য নীতি মানে কি, ইনি ভৌতিক জীবনে ঈশাবাস্য মানে এটা হচ্ছে কি, ভগবান যা দিয়েছেন সন্তুষ্ট থাকো, ঠিক আছে আমার আমার মান্থলি স্যালারি হয়তো ইনকাম হয়তো 10,000 টাকা 15,000 টাকা, ফ্যামিলি চলছে আমার, বা আমার হয়তো সংসার জীবন, আমার হয়তো জীবন চলছে যত কিছু মিলিয়ে, হ্যাঁ আর প্রয়োজন নেই আমার এক্সট্রা, আমার এখানে এন্ডেভার দেওয়ার প্রয়োজন নেই, আমার একটা ঘর আছে, ঘর চলছে ভালোই ঘর আছে, ঠিক আছে পাশের বাড়িতে হয়তো তারা বিল্ডিং বানাচ্ছে, পাঁচতলা বিল্ডিং বানাচ্ছে, এখানে ডেকোরেশন করে পাশের বাড়িটা, পাশের ঘরটা তারা হয়তো এটাকে একদম চকচক করে বা সাজিয়েছে মার্বেল পাথর দিয়ে, এই সেই দিয়ে, এখন তাদের সাথে দেখে যে আমাকে যে করতে হবে সেটা না, ওই ওইটা হচ্ছে তখন উচ্চাভিলাষী হয়ে যাবে, না আমার পাশের বাড়ির এরা ভালো ঘর বানালো বা তারা একটা ভালো গাড়ি কিনলো, আমারও তো গাড়ি আছে, আমার গাড়িটা পুরনো হয়ে গেছে, কিন্তু আমার পাশের বাড়ির ভদ্রলোক বা ভক্ত তিনি হয়তো নতুন একটা গাড়ি চকচক করছে, ওরকম কিনে এলে আমাকে ওইটা বদলাতে হবে, স্ট্যাটাস মেনটেন করতে হবে, বিভিন্ন সময় চলে আসে এই ব্যাপারগুলি, বা অমুক অমুকের অনেক সময় এরকম একজন ভক্ত এরকম কথাও ছিল একবার, যাই হোক আমরা এরকম বসে কথা বলছিলাম, যে একজন একজন সিনিয়র ভক্ত বলছিলেন, গৃহস্থ ভক্ত উনি বলছিলেন এক জায়গাতে, জাস্ট ফ্র্যাঙ্কলি কথা বলছেন, বলছেন ভক্তদের মধ্যে বিষয়টা দেখা যাচ্ছে যে না, বিশেষ করে কনট্রিবিউশন গৃহস্থ ভক্তদের মধ্যেও এটা, তা অমুক প্রভুর বাড়িতে ছেলের বিয়ে হলো, এত ধুমধাম করে অনুষ্ঠানটা হলো, এই হয়েছে সেই হয়েছে, এত টাকা খরচ করেছেন না, এখন আমার ছেলের বিয়ে করাতে হবে, তা সেটাতে তো বা আমার মেয়ের বিয়ে, তা আমাকেও সেরকম তো না করলে তো একটা মানসম্মান স্ট্যাটাস তো থাকবে না, বা অমুক প্রভুর মেয়ের বিয়ে হলো সেখানে এরকম এরকম একটা অনুষ্ঠান করা হলো সবাই, বা তা আমাকেও হয়তো কমপক্ষে একটা কিছু করতে হবে আর একটু সেরকম, তো বিভিন্ন ধরনের একটা বাহ্যিক ইয়ের মতো থেকে যেতে পারে, তারপর বিভিন্ন বিষয় আছে থাকতে পারে, এরকম একটা ক্ষুদ্র উদাহরণ দিলাম, এরকম অনেক কিছু থাকতে পারে, অমুক ভক্ত আমাদের আমাদের হয়তো ভক্তি বৃক্ষের সার্কেলে এই ভক্ত আছেন, উনার বাড়িটা এত এত পাঁচতলা বাড়ি আছে বা এরকম চকচক ইয়ে করা, উনার বাড়িতে গেলাম উনি ভক্তদেরকে রূপোর প্লেটে বা কাঁসার প্লেটে খেতে দিয়েছেন সবাইকে, আমার বাড়িতে আমি প্লাস্টিক প্লেটে খেতে দেবো, আমিও বাড়িতে কাঁসার প্লেট নিয়ে আসতে হবে, কাঁসার প্লেটে বা রূপোর প্লেটে খেয়ে খাওয়াতে হবে, এটা কম্পারিজন যাকে বলা হয় বাহ্যিক ভাবে, ভক্তি ছাড়া বাকি বিষয়াদির মধ্যে কম্পারিজন চলে আসতে পারে, বা অমুক প্রভু উনার ছেলেকে পাঠিয়েছেন পড়াশোনা করতে ইয়েতে আমেরিকায় পাঠিয়ে দিয়েছেন, বা হয়তো সিঙ্গাপুর পাঠিয়েছেন পড়াশোনা করতে, আমিও আমার মেয়ে বা ছেলেকে পাঠাতে হবে ওখানে, নাহলে একটা একটা ইয়ে থাকবে না, সবাই কি বলবে আমি আমার এখানে এই পাশে পাড়ার স্কুলে কিভাবে পড়াতে দেবো, এরকম একটা কম্পারিজন আসতে পারে। তো এটা এই সমস্ত কিছু হচ্ছে ভৌতিক জীবনে উচ্চাভিলাষ অনেক কিছু, তো সেটা আমরা সেই ধরনের ভক্তকে আমরা আইডিয়াল হিসেবে ধরছি না, আমাদের আদর্শ হিসেবে ধরছি না, আমরা আদর্শ হিসেবে কি চিন্তা করছি যে না আমরা ভৌতিক ভাবে যতটুকু হয় ততটুকু সন্তুষ্ট, সন্তুষ্ট সততম যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয়ঃ, সন্তুষ্ট যা আছে সন্তুষ্ট, কিন্তু ভক্তিতে সন্তুষ্ট না, ভক্তিতে আরো চাই 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 চাই, আরো চাই উচ্চাভিলাষ,
না আমি কেন মাত্র আমি কেন ষোলমালা জপ করবো, আমি আরো বেশি জপ করতে চাই, কেন আমি মাত্র ষোলমালা আটকে থাকবো, বা আমি নামের রুচি কবে হবে আবার, আমি ভাগবতম আমি আরো পড়তে চাই, আরো এগিয়ে যেতে চাই, এই যে 18টি নিয়মের কথা বললাম সেখানে আমি কবে আরো বেশি অগ্রগতি হবে আমার, আমি কবে শুদ্ধ ভক্তি স্তরে আসবো, কবে আমি অনাসক্ত হয়ে অসহায় ভাব নিয়ে হরিনাম জপ করতে পারবো, সেরকম সবসময় একটা এক ধরনের বলতে পারি জিনিসটাকে আরেকটু আরেকটু ইয়ে করার জন্য, কি বলা যায়, আরেকটু ড্রামাটাইজ করার জন্য আমরা এরকম বলতে পারি জিনিসটাকে, আমরা এরকম বলতে পারি, দেখুন ভক্তি জীবনে অসন্তুষ্টি অসন্তুষ্ট আর ভক্তি জীবনে সন্তুষ্ট, আর এদিকে ভৌতিক জীবনে অসন্তুষ্ট, এরকম বলতে পারি দেখি, ভক্তি জীবনে অসন্তুষ্ট কিন্তু ভক্তি জীবনে সন্তুষ্ট, আর ইনি ভৌতিক জীবনে অসন্তুষ্ট কিন্তু ভক্তি জীবনে সন্তুষ্ট, দ্বিতীয় শ্রেণীর, মানে কথাটাকে আরেকটু আমরা ধাঁধা ধাঁধার মতো করি, অসন্তুষ্ট বলতে কি বোঝানো হচ্ছে, আরো চাই উচ্চাভিলাষী, 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 যারও চাই, এক ধরনের যাকে বলে হ্যাঙ্কারিং, না শৌচতে না কাঙ্ক্ষতে, আকাঙ্ক্ষা, যে আরো চাই ভক্তিতে, আরো চাই আরো চাই আরো চাই আরো চাই, আমি আরো প্রগতি করতে চাই, এক ধরনের অসন্তুষ্ট। আর এখানেও ভৌতিক জীবন অসন্তুষ্ট, ভৌতিক জীবন আরো চাই আরো চাই আরো চাই, তো এই আমরা বলতে পারি দুই ধরনের ভক্ত। এখন আশা করি আমরা ক্লিয়ারলি এই জিনিসটা কনসেপ্টটা বুঝতে পারি, তো আমরা আমাদের ভক্তিতে কিভাবে এগিয়ে যেতে চাই, এই এই টাইপ ওয়ান প্রথম স্তরের ভক্তের মতো না দ্বিতীয় স্তরের মতো নিজেরা আমরা বিচার করতে পারি প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা ভাবে। হ্যাঁ, আমি জাস্ট এক মিনিট বিরতি নিচ্ছি। তো এই হচ্ছে ভক্ত তত্ত্ব, হ্যাঁ, যে আমরা কিভাবে ভক্তিতে এগোতে পারি, নিজেরা চিন্তা করতে পারি, সিম্পল, ভক্তির পন্থাটা সরল, এখানে কোনো জটিল বা পেঁচানো কোনো কথা নেই, আশা করি এটা সকলে বুঝতে পারার কথা। ভক্তির একটা জিনিস হচ্ছে এটা সরল, সহজ নাও হতে পারে, হ্যাঁ এটা সহজ না হইতো, এটা কঠিন আছে, সহজ না কঠিন আছে, কিন্তু সরল, এখানে কোনো জটিলতা নেই, কুটিলতা নেই, প্যাচ নেই এখানে, যে না এরকম ওরকম বুঝা যাচ্ছে না, এরকম না বুঝার কিছু নেই, সকলেই আশা করি আমরা ভগবান আমাদের বুঝার জ্ঞান দিয়েছেন, বোধগম্যতা দিয়েছেন, তাই ভক্তির তত্ত্ব, ভক্তির যে পন্থাটা আমরা ইজিলি বুঝতে পারি, কিন্তু করতে পারি না পারি এটা পরের কথা, হয়তো করতে পারছি না, কিন্তু বুঝতে পারার কথা সকলেরই, বুঝতে পারলে কেন করতে পারছি না,
যদি বুঝতে পারি, যদি সরল হয় তাহলে কেন সহজ নয়, এটা নিজেকে নিজে প্রশ্ন করি। হ্যাঁ বুঝতে তো পারলাম ভক্তি, এরকম এরকম করলে ভক্তি হয়ে যাবে, কিন্তু যদি অনেক সময় ওইটা বুঝতে গেলেও কঠিন হয়ে যায়, অনেকে দেখা গেল ওই সাধারণ সরলতার মধ্যেই আবার গরল ঢুকিয়ে দিতে পারি। যেমন আমরা ম্যাথমেটিক্স গণিত করতাম না আগে ইয়েতে, কি বলতো পাটি গণিত ছিল আমাদের, ওই কি সরল অঙ্ক করতে হতো, নামে বলতো সরল অঙ্ক, কিন্তু জিনিসটা এত পেঁচানো ছিল, প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ এই সেই দিয়ে, মানে এত ইয়ে ছিল, আমার তো প্রায় এটা ভুল হতো, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দিতাম, ভুল হতো এটাতে। তো নামে সরল অঙ্ক ছিল কিন্তু আসলে এটা অনেক ইয়ে ছিল, ঝামেলারও ছিল। তো ভক্তিটা আসলে সরল, কিন্তু যদি আমরা সরল ভাবে না নেই তাহলে অনেক কঠিন মনে হতে পারে। অবিদ্যার বা অজ্ঞানতা নিঃসন্দেহে বিপজ্জনক। তো বিপদ চালিত বা ভ্রান্ত বিদ্যা তো অপেক্ষা আরো ভয়ঙ্কর। শ্রী ঈশ্বরপনিষদের এই মন্ত্রটি অতীতের যেকোনো সময়ের থেকে বর্তমান যুগে আরো অনেক বেশি প্রযোজ্য। গণশিক্ষার ক্ষেত্রে বর্তমান সভ্যতা যথেষ্ট অগ্রগতি লাভ করেছে, কিন্তু জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে পারমার্থিক বিষয়। সেখান থেকে বিমুখ হয়ে জনজাগতিক উন্নতিতে অত্যাধিক গুরুত্ব আরোপ করায় মানুষ পূর্বাপেক্ষা দিন দিন আরো অসুখী হয়ে পড়ছে। মানুষের শিক্ষা বাড়ছে, শিক্ষার হার বাড়ছে, স্কুল কলেজের সংখ্যা বাড়ছে, যেখানে আগে হয়তো পুরো কয়েকটা গ্রাম মিলে একটা স্কুল থাকতো, এখন গ্রামে গ্রামে স্কুল, একাধিক স্কুল, বিভিন্ন স্কুল আছে প্রত্যেকটা গ্রামে, এখন অনেক উন্নত হচ্ছে। কিন্তু বাহ্যিকভাবে অ আ ক খ গণশিক্ষা লাভ করছে সকলে, তার ইঞ্জিনিয়ার হচ্ছে আরো বেশি বেশি, কিন্তু মূল লক্ষ্য থেকে তো আমরা সরে যাচ্ছি। তো শিক্ষার অগ্রগতির নামে যারা এই ধরনের সভ্যতা সহায়তা করছে, তারা ইন্দ্রিয় চরিতার্থকামীদের থেকে আরো অনেক বেশি সর্বনাশ করছে। এই যে সাপের উদাহরণ দিচ্ছেন, ভয়ঙ্কর সাপ নাকি, কেউটে সাপের মাথার উপর বহুমূল্য মণি মতোই নিরীশ্বরবাদী শিক্ষার প্রগতি অত্যন্ত বিপজ্জনক। বহুমূল্য মণি শোভিত বিষধর কেউটে সাপ মণিহীন সাপ অপেক্ষা অধিকতর বিপজ্জনক, আরো বেশি বিপজ্জনক। হ্যাঁ আরো বেশি বিপজ্জনক, এটা অনুচ্ছেদ চারে বলছেন প্রভুপাদ। তো হরিভক্তি শুদ্ধদয়ে অনুসারে ভগবত ভক্তিহীন নিরীশ্বরবাদী শিক্ষার প্রগতি কি মৃতদেহের শয্যা ছাড়া আর কিছু না। পৃথিবীর অন্যান্য বহু দেশের মতো ভারতেও কিছু লোক শোকাকুলের শোকাকুল আত্মীয়ের সাধন বা প্রীতির জন্য শোভাযাত্রা সহকারে মৃতদেহ নিয়ে যায়। হরিভক্তি শুদ্ধদয়ে বলছেন, ভগবত ভক্তিহীনস্য জাতি শাস্ত্র জপ তপ অপ্রাণস্যৈব দেহস্য মণ্ডনম লোকরঞ্জনম। যে ভগবত ভক্তি ছাড়া যদি কেউ বলে না আমি তো উঁচু কুলে আমার জন্ম হয়েছে, আমার অনেক বড় জাতিতে জন্ম হয়েছে, পরিবার বড় পরিবার, অনেক অনেক শিক্ষা, অনেক বিদ্যা আছে, অনেক সৌন্দর্য আছে, রূপ গুণ অনেক কিছু আছে, কিন্তু ভক্তি নেই, তাহলে এটা হচ্ছে ওই মৃতদেহকে সাজানোর মতো, হাতের মতো, মৃতদেহের সজ্জার মতো। মৃতদেহকে সুন্দর সাজানো হতে পারে, ভালো একদম দামি কাপড় পরানো হতে পারে, অনেক সোজা সাজানো হতে পারে, কিন্তু কি লাভ আছে। অপ্রাণস্যৈব দেহস্য মণ্ডনম লোকরঞ্জনম, মৃতদেহকে সাজিয়ে তো তেমন লাভ নেই। তো বলছেন এখানে প্রভুপাদ যে ভারতবর্ষেও তারা শোভাযাত্রা সহকারে মৃতদেহ নিয়ে যায়, বেদ অনুসারে ভ্রান্ত জাগতিক শিক্ষকদের বলা হয়েছে বেদবাদরত মায়া অপরিত জ্ঞান,
আসুরম ভাপমাশ্রিত নরাধম বেদবাদ্রতা পার্থ মায়া অপরিত জ্ঞান আসুরম ভাবমাশ্রিত এবং নরাধম নরাধম মায়া অপরিত জ্ঞান ব্যক্তিগণ নিজেরাই হচ্ছে ভগবান, সুতরাং অন্য কোন ভগবানের উপাসনার প্রয়োজন নেই। তারা একজন সাধারণ মানুষকেও পূজা করতে প্রস্তুত যদি সে ধনী হয়, কিন্তু তারা পরমেশ্বর ভগবানকে কখনো উপাসনা করে না। এই হচ্ছে এদের কথা, এরা মূঢ়। প্রভুপাদ বলছেন ভগবদ গীতাতে 17 অধ্যায়ে এক জায়গায় তাৎপর্যে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতাতে একজন লোক ছিল, সে কালোবাজারি করত, মানে কালো ব্যবসায়ী ছিল, কালোবাজারি করে অনেক টাকা রোজগার করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো তারপর সে করলো কি, সে হিটলারের পূজা করা শুরু করেছে, হিটলার, ওম হিটলারায় নমঃ, হিটলারের পূজা করছে। কেন, কেন না ওই হিটলার যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালু করেছিল আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে অনেক টাকা রোজগার করেছে, তাই হিটলারকে ভগবান রূপে গ্রহণ করছে। হ্যাঁ, প্রভুপাদ গীতার 17 অধ্যায় একটা তাৎপর্যে বলছেন, প্রভুপাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন কলকাতার একজন লোক হিটলারের পূজা করছে। কিছুদিন আগে, গত 1-2 বছর আগে হয়তো দেখেছিলাম নিউজে, ফেসবুকে বা কেউ দিয়েছিল, ভারতে এখনো মনে হয় বিহারে না কোথায় উত্তরপ্রদেশে কোথায় একজন লোক ডোনাল্ড ট্রাম্পের পূজা করছে, ডোনাল্ড ট্রাম্পের ছবি লাগিয়ে পূজা করছে, ভোগ লাগাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা, তারা যে যার মানে ভগবানকে ছাড়া বাকি যে কোনো কারো পূজা করতে রাজি আছে, ভগবানকে ছাড়া বাকি যে কেউ হোক তার পূজা করতে রাজি আছে। যে কেউ, সচিন টেন্ডুলকার, গড অফ ক্রিকেট, ক্রিকেটের ভগবান, তারপরে এই সেই, মানে কিছু একটা হলে ভগবান নাম জুড়ে দেবে এখানে, ইনি ভগবান। বাহ, ভগবান নামটাকে এত মানে সস্তা বানিয়ে দিচ্ছে। বিদ্যার্থ বেদ অধ্যয়নে নিয়োজিত, বেদবাদরতা পার্থ, এই সমস্ত ব্যক্তিরা মনে করে যে তারা বৈদিক সাহিত্যে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত বৈদিক শিক্ষার মূল উদ্দেশ্য থেকে তারা সম্পূর্ণ বিপথে চালিত হয়েছে, ভুল পথে চালিত হয়েছে তারা। এরা আসল বৈদিক পণ্ডিত না, তারা আদৌ পরমেশ্বর ভগবান সম্পর্কে আগ্রহী না, ভগবানকে ছাড়া জগতের বাকি সমস্ত বিষয় নিয়ে আগ্রহী তারা, খুব আগ্রহী। তাই পক্ষান্তরে তারা স্বর্গপ্রাপ্তির মতো সকর্ম ফলশ্রুতির প্রতি অত্যন্ত মোহাচ্ছন্ন, সকর্ম এটা চাই ওটা চাই, তারা নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য বেদের প্রত্যেকটি শব্দের অর্থ খুঁজে বের করতে অভ্যস্ত, নিজেদের লাভের জন্য। এই সমস্ত মহান আচার্যদের প্রামাণিক গ্রন্থকে উপেক্ষা করে, তারা প্রামাণিক গ্রন্থকে উপেক্ষা করে নিজেরাই বেদের ভাষ্য রচনা করে, নিজেরাই বেদের ভাষ্য রচনা করে, তারাই আবার তাদের মধ্য থেকে বিবেক বর্জিত কয়েকজন ব্যক্তিকে বৈদিক শিক্ষার প্রধান প্রবক্তা রূপে প্রতিষ্ঠা করে, নিজেদের মধ্যে থেকে, ঠিক আছে তুমি সেরা, তুমি আমাদের মূল, বলো, যেরকম বলে দিলেন। তারা জানে না যে বৈদিক সাহিত্য কতগুলি সাধারণ গ্রন্থের বাংলা সংকলন নয়, বা সংকলন নয়, গুরু শিষ্য পরম্পরা ধারার মাধ্যম ছাড়া সেগুলি হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। তাদের গতি কি হয়, তারা বৈদিক জ্ঞান শূন্য ব্যক্তিদের অপেক্ষা অধিকতর অজ্ঞানতার অন্ধকারে নিপতিত হয়, আর অধিক অজ্ঞান অন্ধকারে নিপতিত হয় তারা, এই সমস্ত ব্যক্তিরা বেদবাদ অর্থ। তো এটা একটা ভজন রচনা করেছিলেন, মন্দ্রে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করে যশের সৌরভ, কিন্তু দেখো চিন্তা করি যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল রৌরব, কৃষ্ণ প্রতি আনুরক্তি সেই বীজে জন্মে ভক্তি, বিদ্যা হতে তাহা অসম্ভব,
বিদ্যায় মার্জন তার কভু কভু অপকার জগততে করি অনুভব যে বিদ্যার আলোচনে কৃষ্ণ রতি স্ফুরে মনে তাহারি আদর্শ জান সব ভক্তি বাধা যাহা হতে সে বিদ্যার মস্তকেতে ভক্তি বাধা মস্তকেতে পদাঘাত কর কইত সরস্বতী কৃষ্ণ প্রিয়া কৃষ্ণ ভক্তি তার হিয়া বিনোদের সেই সে বৈভব। হ্যাঁ, বিনোদের সেই সে বৈভব ভক্তি বন্ধু ঠাকুর বলছেন যে যে বিদ্যা জড় বিদ্যা সুন্দর একটা ভজন এই বিদ্যার গৌরব করে কি হবে স্মৃতিশাস্ত্র ব্যাকরণ বিভিন্ন ভাষা জানি আমি যশ বাড়বে কিন্তু এই সমস্ত করলেও যদি ভগবানের ভজন না করলাম এটা রৌরব নরকে নিয়ে যাবে আমাকে। কৃষ্ণ প্রতি যে আনুরক্তি সেটাই হচ্ছে ভক্তির বীজ বিদ্যা হতে তাহা অসম্ভব। আর অনেক সময় বিদ্যা হতে কি হয়ে যায় এটা আরো নষ্ট হয়ে যায় কৃষ্ণ ভক্তির বীজটা নষ্ট হতে পারে অপকার হয়। তো কোন বিদ্যা চাই আমাদের যে বিদ্যা আলোচনা করলে কৃষ্ণ রতি স্ফুরবে মনে কৃষ্ণের প্রতি রতি হবে তাহারই আদর জানো সব। যে বিদ্যা হতে ভক্তিতে বাধা আসবে সেই বিদ্যার মস্তকে পদাঘাত করো লাথি মারো কিক ফ্রি কিক দাহ দিয়ে সেই বিদ্যা পরিত্যাগ করতে বলা হচ্ছে পদাঘাত করো কইত। আরেকটা আরেকটা ভজন আছে সুন্দর মন তুমি পড়ি লেখি ছাড় নবদ্বীপে পাঠ করি ন্যায় রত্ন নাম ধরি ভেকের কচকচি কইলে সার দ্রব্যাদি পদার্থ জ্ঞান ছলাদি নিগ্রহ স্থান সমবায় করিলে বিচার তর্কের চরম ফল ভয়ঙ্কর হলাহল নাহি বিচারিলে দুর্নিবার হৃদয় কঠিন হলো ভক্তি বীজ না বাড়িল কিসে হবে ভবসিন্ধু পার অনুমিলে যে ঈশ্বর সে কুলালো চক্রধর সাধন কে মনে হবে তা সহজ সমাধি ত্যাজি অনুমিতি মান ভোজি তর্কনিষ্ঠ হৃদয় তোমার সে হৃদয়ে কৃষ্ণ ধন নাহি পান সুখাসন অহধিক সেই তর্ক ছাড় অন্যায় ন্যায়ের মতো দূর করো অবিরত ভজ কৃষ্ণ চন্ন সারাত সার। ভক্তি গীতিতে আছে এই ভজনগুলি আপনারা দেখুন। তো এক কথায় সংক্ষেপে ধীর ব্যক্তির কাছ থেকে বিদ্যা লাভ করতে হবে যিনি সম্পূর্ণভাবে পারমার্থিক প্রগতি পারমার্থিক উপলব্ধি লাভ করেছেন কখনো মায়ার দ্বারা বিচলিত হন না তিনি কোনো কিছুর জন্য কামনা বা শোক করেন না একমাত্র পরমেশ্বরের বাণী বিনীতভাবে শ্রবণ করে ধীর হওয়া যায় এই ব্যক্তির কাছ থেকে শিক্ষা লাভ করতে হবে। হিরণ্যকশিপুর কাছ থেকে শিক্ষা লাভ করতে হবে হিরণ্য মানে সোনা এবং কশিপু মানে কমল শয্যা। এই ভদ্রলোক টাকা এবং নারী দুটি বিষয় অত্যন্ত আগ্রহী ছিল এবং অমর হয়ে সে সেগুলি ভোগ করতে চেয়েছিল হিরণ্যকশিপু। এখানে একটা উদাহরণ দিচ্ছেন এটা আপনাদের ইয়েতে আছে উপমাতে আছে মনে হচ্ছে ভবনও ওকে বৃদ্ধি করা হয় এটা আমাদের একটা গল্প বলছেন যে একবার এক জায়গাতে বউ শাশুড়ির ঝগড়া হচ্ছে। হ্যাঁ বউ শাশুড়ির ঝগড়া তো চলে এটা একটা সিম্পল জিনিস তো চলছে সবসময় ঝগড়া চলে বউ আর শাশুড়ির মধ্যে বৌমা শাশুড়ির মধ্যে একটা কম্পিটিশন। তো যাই হোক এখন দুজনের জ্বর হয়েছে ডাক্তার ডেকে নিয়ে এসছেন ডাক্তার চেক করে বলল শাশুড়ির জ্বর হচ্ছে 101 ডিগ্রি আর বৌমার 103 ডিগ্রি। তা শুনে শাশুড়ি রেগে গিয়েছেন বলছেন মূর্খ ডাক্তার কোথাকার বাজে ডাক্তার কোথাকার কে নিয়ে এসছে এই ডাক্তারকে বলে ওকে ভাগাও এখান থেকে বলে কেন কি হয়েছে আমি হচ্ছি শাশুড়ি আমি হচ্ছি বড় আমার কি হবে কম হয় ওর যদি 103 ডিগ্রি হয় আমার 160 ডিগ্রি হওয়া যায় ওর যদি 103 ডিগ্রি জ্বর হয় আমার 105 বা 107 ডিগ্রি হবে আমার কেন কম হবে আমি বড় আমার বেশি হবে ও ছোট ওর কম হবে ওর কিভাবে আমার থেকে বেশি হয় হ্যাঁ এই ডাক্তার ভালো করে দেখতে জানে না বিদায় করো। তো এই হচ্ছে অবস্থা যে এই হচ্ছে অবস্থা
আমাদের নর্মাল টেম্পারেচার 98.6 হয়ে যাই হোক, 98 নর্মাল টেম্পারেচার। তো এটাকে বাড়ানো বাড়ালেই যে আমি ভালো হয়ে গেলাম সেরকম না, আবার এটাকে জিরো করে দেবো না, এমন না যে একদম জিরো টেম্পারেচার জিরো হলে তো হরে কৃষ্ণ হয়ে গেল, জিরো না আবার বাড়বে না, মানে ব্যালেন্স। তো সেই জন্য বলছেন আমাদের হ্যাঁ ভৌতিক জীবন যা আছে ঠিক আছে চলছে, সন্তুষ্ট থাকা, ঈশাবাস্য নীতি অনুসরণ করা, সন্তুষ্ট থাকা, চলে যাওয়া, এগিয়ে যাওয়া ভৌতিক জীবনে। আর ভক্তি জীবনে ঠিক আছে, তো এটাই হচ্ছে কথা যেটা প্রভুপাদ এখানে বলছেন। সুস্বাস্থ্যের জন্য জ্বরের মাত্রা 105 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে বাড়ানো উচিত নয়, যত বেশি তত ভালো নাকি না, সেটি মানব জীবনের লক্ষ্য হওয়া উচিত। আধুনিক জ্বরবাদী সভ্যতার প্রবণতা হচ্ছে জ্বরগ্রস্ত জ্বরজাগতিক অবস্থার তাপমাত্রা বৃদ্ধি করা, যা আজ আণবিক শক্তি রূপে 107 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছেছে। হ্যাঁ মন্ত্র 11 তে এটা আমরা দেখলাম বলছেন। তারপর শেষে বলছেন যে শ্রীমদ ভাগবতের শ্লোকের মাধ্যমে সংক্ষেপে এটা ব্যক্ত করা হচ্ছে, তসমাদ একেন মনসা ভগবান সাত্বতাম বতিহি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয়ঃ পূজ্যশ্চ নিত্যদা। অতএব ভক্তদের রক্ষাকর্তা পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তন স্মরণ এবং তার আরাধনা করা ভক্ত মাত্রই সর্বদা কর্তব্য, আমি ভুলে যাই কর্তব্য, সকলেরই কর্তব্য। এটা মন্ত্র 11 বলে প্রভুপাদ এখানে এটা মন্ত্র 11 কথা শেষ করছেন। এইভাবে আমাদের সকলের কর্তব্য হচ্ছে অন্তিমে ভগবানের আরাধনা করা সমস্ত বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু দিয়ে। চৈতন্য মহাপ্রভু যখন বিদ্যা লীলা আস্বাদন করতেন নবদ্বীপে নিমাই পণ্ডিত রূপে, হ্যাঁ নিমাই পণ্ডিত রূপে তিনি পড়াতেন, তো তাকে অনেকে ইয়ে করতো বা তাকে অনেকে বলতো। তো চৈতন্য মহাপ্রভু তখন শ্রীবাস ঠাকুর অদ্বৈত আচার্য তারা দেখতেন যে এই নিমাই পণ্ডিত অনেক বড় পণ্ডিত যাচ্ছে ব্রাহ্মণের পুত্র, তাকে দেখে তাদের অনেক মায়া হতো আশ্বাস হতো যে এ যদি ভগবানের ভক্ত হয় কত ভালো হবে। তো শ্রীবাস ঠাকুর আদি যারা ভক্তরা ছিলেন তারা কৃপা করতেন মহাপ্রভুকে এবং বলতেন ভক্ত হও কৃষ্ণ ভক্ত হও, তো বলতেন যে উপদেশ দিতেন পরে কেনে লোক কৃষ্ণ জানিবার তোরে, কি বলছেন পরে কেনে লোক কৃষ্ণ জানিবার তোরে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে। পড়াশোনা করার উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণকে জানা, যদি এটাই না হয় তাহলে বিদ্যা লাভ করে কি লাভ হবে। পরে কেনে লোক কৃষ্ণ জানিবার তোরে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে। সেই জন্য আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই সমস্ত বিদ্যার উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভক্তি করা সেবা করা, এবং এই বিদ্যা বলতে শুধুমাত্র জ্ঞানই না, বিদ্যা বলতে জাগতিক যে কোনো কিছু, কেউ হয়তো স্কিলকে বোঝানো যেতে পারে বিদ্যাকে, জাগতিক স্কিল, কেউ ভালো গান গায়, কেউ হয়তো ভালো আর্ট আর্টিস্ট, কেউ হয়তো অনেক এডুকেশন আছে ডিগ্রি আছে, কেউ হয়তো অনেক ধন সম্পত্তিও আছে টাকা পয়সা আছে, বাহ্যিকভাবে কেউ হয়তো হয়তো ভালো পরিবার জন্ম হয়েছে, কেউ হয়তো দেখতে ভালো স্মার্ট জাগতিক স্ট্যাটাস আছে পরিচিতি আছে সমাজে, যাই হোক সেটাকে আমরা এই ধরনের বিদ্যার উপর এই জাগতিক বিদ্যার উপর আমরা নিয়ে আসতে পারি। তো ঠিক আছে আমরা আজকে এখানে রাখছি, তো কোনো প্রশ্ন আছে কারো? সুচারু গৌরাঙ্গী মাতাজি এখানে হাত তুলেছেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ হরে কৃষ্ণ প্রণাম। আপনি একটু আগে বলেছিলেন যে অব্যবিচারিণী ভক্তি, অবিচারিণী ভক্তি মানে কি বোঝায়? অব্যাভিচারিণী ভক্তি গীতাতে এটা বর্ণনা করেছে, মই অনন্য যোগেন ভক্তির অব্যাভিচারিণী। ব্যাভিচার মানে হচ্ছে ভক্তি নিষিদ্ধ আচার গুলি, হ্যাঁ ভক্তি নিষিদ্ধ আচার, এবং অনন্যভাবে ভক্তিটা করা, অনন্যভাবে ভক্তি করা, নিষিদ্ধ আচার কুটিনাটি সব পরিত্যাগ করা, একদম অদম্য সেই ইয়ে নিয়ে লক্ষ্য নিয়ে ভাব নিয়ে ভগবানের ভক্তি করা, এটাকে বলা হচ্ছে অব্যাভিচারিণী ভক্তি। এক কথা অনন্য ভক্তি, শুদ্ধ ভক্তি, যেখানে ভক্তি ছাড়া এমনকি দেবতার পুজো করে এটাও ব্যবচারের মধ্যে পড়বে যদি শুদ্ধ ভক্তির পরিপ্রেক্ষিতে।
সাধারণ অর্থে বলতে গেলে দেবতার পূজা করা, সকাম কর্ম করা, কোন প্রকার যাগযজ্ঞ করা, এটা এটা কোনো দোষের কিছু না। হ্যাঁ, দোষের কিছু না। মনে করুন আপনার কাছে, আমার কাছে মনে করুন 100 টাকা আছে, আপনার কাছে 400 টাকা আছে, কে এখানে বড় ধনী? কে? অবশ্যই আপনি আমার থেকে ধনী। আমার কাছে 100 টাকা আছে, আমার 400 টাকা আছে, তাই আমার থেকে আপনি অনেক বড়। কিন্তু আরেকজনের কাছে 4 কোটি টাকা আছে, তাহলে এখানে কে বড়? তো ওই 4 কোটি টাকা যার কাছে আছে তার তুলনায় আপনার টাকাটা কিছুই না। কিভাবে একদম অভক্ত যারা আছে, একদম জনবাদী, তাদের থেকে ঠিক আছে, ভক্তি করছে ঠিক আছে, বা ইয়ে করছে, কর্মী জ্ঞানী দেবতার পূজা করছে ঠিক আছে, ভালো, সেরকম কমপক্ষে শাস্ত্র মানছে তো, বেদের অনুযায়ী তো এই যে সেবা পুজো করছে বা ইয়ে করছে, বেদ মেনেই তো যাগযজ্ঞ করছে, হয়তো না হয় পশু বলি দিচ্ছে, না হয় ঠিক আছে দেবতা পুজো করে ঠিক আছে। কিন্তু ভক্তির, শুদ্ধ ভক্তির তুলনায় সে অত্যন্ত, মানে মনে হবে সে একদম নগণ্য, কিছুই না। সেই জন্য হয়তো নিন্দা করা হচ্ছে, মানে কিছুই না। হ্যাঁ ঠিক, উত্তমা গৌরাঙ্গী মাতাজি, হ্যাঁ হরে কৃষ্ণ, উত্তমা গৌরাঙ্গী মাতাজি, হরে কৃষ্ণ, আদমিট করুন। দণ্ডবত প্রণাম প্রভু। আমাদের 11 নম্বরে একটা দুটো কোশ্চেন আছে প্রভু, নারকেল খোলার দৃষ্টান্তটা কি আর যত মত তত পথ, এই উক্তিটি শাস্ত্র সহ বর্ণনা করুন। 11 নম্বর মন্ত্রে, 13 নম্বর, ওটা তো 13 নম্বর কাউ গিয়া, 12 নম্বর কাউ গিয়া, কৌশিক দাস প্রভু, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, 9 নম্বর মন্ত্রে যে অনুবাদ ছিল, যে বলছে যারা অবিদ্যা অনুসরণ করে তারা অন্ধকার, ঘোর অন্ধকারময় লোকে প্রবেশ করে, আর যারা তথাকথিত বিদ্যা অনুসরণ করে তারা আরো ঘোর অন্ধকারময় স্থানে গতি হয়। তা এখানে অবিদ্যা আর তথাকথিত বিদ্যা এর মধ্যে ডিফারেন্স কি? অবিদ্যা মানে যারা একদম অজ্ঞান, সে জানেই না ভগবান কি, ভক্তি কি, একদম ঠিক আছে। আর যারা বিদ্যা মানে তারা ভান করছে যে হ্যাঁ আমরা আমরা অনেক ভক্তি, আমরা অনেক যোগী, বা আমি অনেক ধার্মিক হয়ে গেছি। হ্যাঁ, কিন্তু সে হয়তো লোক ঠকাচ্ছে, নিজেরও ক্ষতি করছে। সে ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাপারটা হচ্ছে এরকম, একজন বললো কাহিনী বলছে না, যে হারমোনিয়াম শিখতে গেছে, চল গেছে শিখতে, গান শিখতে গেছে গুরুদেবের কাছে, একজন শিক্ষক, একজন সঙ্গীত গুরুর কাছে। তো বলছেন আমাকে গান শিখাতে বলে, হ্যাঁ ঠিক আছে শিখাবো। তো জিজ্ঞেস করছেন তুমি কিছু জানো কি? প্রথম দিন বলছেন আমি কিছুই জানি না, একদম নতুন। বলছে ঠিক আছে তোমাকে শিখা, তোমার শিখতে 6 মাস লাগবে। আর একজনকে বলছে তুমি জানো কি? বলছে আমি কিছু কিছু জানি, কিছু আগে শিখেছিলাম কিছু টুকটাক। তো তোমার শিখতে 1 বছর লাগবে। বলছে কেন? আমি তো জানি কিছু, আমার কেন 1 বছর লাগবে? তুমি যা ভুল জানো এটা ভুলাতে তোমাকে আমাকে 6 মাস লাগবে আগে। যা ভুল জানো এটাকে ভুলাতে হবে তোমাকে, তারপরে বাকিটা শেখাবো। ব্যাপারটা হচ্ছে এরকম, তথাকথিত বিদ্যা মানে সে ভুল ভাল শিখছে, ভুল ভাল করছে। জড়বিদ্যা, অবিদ্যা মানে জড়বিদ্যার কথা বলছো তাই তো? জড়বিদ্যা। আচ্ছা, আর তথাকথিত অবিদ্যা মানে হচ্ছে যে বিদ্যা, বিদ্যা আছে কিন্তু সেটা হচ্ছে ঠিক শাস্ত্র মেনে বিদ্যা নয়, সেটাকে বলছো কি বাবু? হ্যাঁ সেটাই। ঠিক আছে, হরে কৃষ্ণ। দেবব্রত সরকার প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। তখন কেটে গেছিল প্রভু নেটটা। তো বলছি যে রূপ গোস্বামী কৃত যে মানে গ্রন্থটা আমরা পড়ছিলাম, এই ঈশোপনিষদ গ্রন্থের রচয়িতা কি? ঈশোপনিষদ গ্রন্থের রচয়িতা, এটা একটা উপনিষদ শ্রুতি। হ্যাঁ, তো এটা কোন, এটা এমনিতে কোন রচয়িতা নেই, এটা সরাসরি ভগবানের কাছ থেকে এসছে। আমরা শুরুতেই বলছিলাম শ্রুতি মানে সরাসরি ভগবানের কাছ থেকে এসছে। যেমন উপনিষদ ভক্তের সামনে শুধু আচার্য আমাদের কাছে দিয়েছেন স্মৃতি হিসেবে বা পুরাণ হিসেবে ধরি, আমরা আচার্যের প্রদত্ত আমরা হিসেবে গ্রন্থ হিসেবে ধরি, কিন্তু এটা ঈশোপনিষদ সরাসরি সৃষ্টির শুরুতে ব্রহ্মাজি যে জ্ঞান লাভ করেছেন ভগবানের কাছ থেকে, এর মধ্যে ঈশোপনিষদটা আছে।
এবং এটা আগে লিখিত কোনো ছিল না, যেটা লিখে না এটা সরাসরি এই যে শ্রুতি মানে সম্বোধনের মাধ্যমে লাভ করেছিলেন, ব্রহ্মাণ্ড হৃদয়ে প্রকাশ হয়েছিল। হ্যাঁ, তো এটা এমনকি আপনি এই ব্রহ্মাণ্ড অন্য ব্রহ্মাণ্ডে যান, সেখানে গিয়ে ঈশাভাষ্যমিদন্তর মন্ত্র বলুন, হ্যাঁ এটা তো ঈশ উপনিষদের মন্ত্র। আপনি যে কোনো ব্রহ্মাণ্ডে যান, ঈশ উপনিষদের মন্ত্র একই থাকবে, একদম এদিক সেদিক পরিবর্তন হবে না। কিন্তু যেটা হচ্ছে রূপ গোস্বামী হয়তো আমাদেরকে এই ব্রহ্মাণ্ডে এরকম দিয়েছেন ভক্তের সামর্থ্য সিন্ধু, কিন্তু অন্য ব্রহ্মাণ্ডে হয়তো অন্য কোনো ভক্ত গিয়ে অন্য কিছু দিয়েছেন, এটা পরিবর্তন হতে পারে, কিন্তু ঈশ উপনিষদটা একই থাকবে। প্রভু, ওই বিদ্যা আর অবিদ্যার যেটা রয়েছে ওইটাতে আমার মনে হচ্ছে এটা যদি হয় 57 নম্বর পাতায় রয়েছে, প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত আত্ম উপলব্ধি বা আত্মার পারমার্থিক মূল্যবোধের উপলব্ধি, সেটাই বিদ্যা। আর যার যার মাধ্যমে যে শিক্ষার মাধ্যমে আমরা এটা করতে পারছি না সেটা হচ্ছে অবিদ্যা। আর তথাকথিত বিদ্যা বলতে যেটা বোঝাচ্ছে সেটা তার মানে আমাদের ভুলবার যেটা যে বিদ্যা আমরা এখন গ্রহণ করছি স্কুল কলেজ থেকে সেটা হচ্ছে তথাকথিত বিদ্যা। তো হ্যাঁ, বিদ্যা মানে ভগবান সবকিছুর মালিক, এটা বুঝতে জানাই হচ্ছে বিদ্যা। আচ্ছা, ভগবান সবকিছুর মালিক, এটা জানাই হচ্ছে বিদ্যা, ভগবান সমস্ত কিছুর মালিক। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলছি, ভগবান সমস্ত কিছুর মালিক সেটা বিদ্যা বলবো, না যার যে শিক্ষার মাধ্যমে আমরা নিজেকে আত্ম উপলব্ধি করতে পারছি বা দুটো একই কথা, দুটো একই কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বিদ্যা বলতে এখানে আমরা ওই ভগবানকে জানা বা ভগবানের ওই আত্ম উপলব্ধির স্তরে যাওয়া, সেটাই হচ্ছে বিদ্যা। আর অবিদ্যা হচ্ছে যার মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারছি না বা নিজেকে জানতে পারছি না, সেটা হচ্ছে অবিদ্যা। আর তথাকথিত বিদ্যা বলতে এই জয়জাগতিক স্কুল কলেজের বিদ্যা বলতে মানে যেটা অবিদ্যা সেটাই হচ্ছে তথাকথিত বিদ্যা, তাই তো? তথাকথিত কথার মানেই বোঝানো হচ্ছে যেটাকে বাহ্যিক ভাবে জানা হয় এটা এরকম, কিন্তু আসলে ওরকম না। আচ্ছা, তথাকথিত যোগী মানে বাইরে থেকে মনে হয় যোগী, কিন্তু আসলে যোগী না, ভোগী। মানে এখনকার যুগে আমরা বিদ্যা বলতে যেটা বোঝাচ্ছি স্কুল কলেজে, যেটা হচ্ছে ভগবানকে জানার উদ্দেশ্য নয়, সেটাই হচ্ছে বলছে তথাকথিত বিদ্যা বর্তমান যুগের। ঠিক আছে, ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। ঠিক আছে, সকলকে প্রণাম। আমরা তাহলে আগামী ক্লাস হচ্ছে নেক্সট টিউজডে, শ্লোক আমরা 12-13 তিনটা শ্লোক পড়ব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। শ্রীশোপনিষদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।